আইটিবাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন টিউটোরিয়ালটি দেখেছেন এবং এই ওয়েব ডিজাইন টিউটোরিয়াল ডিভিডির সাথে গাইডলাইনটি প্রথমে সংযুক্ত করা আছে, যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML CSS। এবং আমাদের এই ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালটি মূলত HTML এবং CSS এর উপরে, এবং HTML CSS দিয়ে আমরা এই টিউটোরিয়ালে যাবতীয় যা কিছু আমাদের প্রয়োজন হয় একটি ওয়েবসাইট তৈরি করার জন্য সেগুলো আমরা দেখব। তো আজকের এই প্রথম পর্বে আমরা শিখব HTML এবং CSS এটা কি, মূলত এটা কেন ইউজ করা হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এবং এটার গুরুত্বটা কি। তো চলুন শুরু করা যাক। HTML HTML কথাটির অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই জানি ওয়েব ডিজাইন মানে হচ্ছে কোডিং করা, কোড লেখা। সো HTML হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ বা একটা সুনির্দিষ্ট কোড যেটার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার গঠন করতে পারি। যেমন আমরা যখন বাড়ি তৈরি করি তখন প্রথমে পিলার তৈরি করতে হয় এবং একটি বাড়ির টোটাল স্ট্রাকচারটা প্রথমে গঠন করতে হয়। ঠিক ওই রকম যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করব তখন সেই ওয়েবসাইটেরও একটা মেইন স্ট্রাকচার আমাদের তৈরি করতে হয় এবং সেই স্ট্রাকচারটা তৈরি করা হয় HTML ব্যবহার করে। সো HTML একটি ওয়েবসাইটের মেইন মার্কআপ বা মেইন স্ট্রাকচার গঠন করে। আমরা স্ক্রিনে কিছু কোড দেখতে পাচ্ছি, যে কিছু কোড এখানে দেখা যাচ্ছে। মূলত এটা হচ্ছে HTML এর একটি উদাহরণ এবং যারা কোডিং সম্পর্কে জানেন না তাদের কাছে এটা দেখতে অনেকটা কঠিন এবং জটিল মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা মোটেও কঠিন না, খুবই ইজি। আপনারা যদি আমাদের এই HTML CSS কোর্সটার সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই আপনারাও এই ধরনের কোড লিখতে পারবেন এবং যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এই হচ্ছে অ্যাকচুয়ালি HTML কোডের একটা এক্সাম্পল আমরা দেখালাম। এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো, কারণ এখন ফার্স্টের ভিডিওতে এটা বললে আপনারা হয়তো কিছুই বুঝবেন না। যাই হোক, এখন আসতেছে CSS। CSS কি জিনিস? CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। যেমন আমি কিছুক্ষণ আগে বাড়ি তৈরির কথা বলতেছিলাম, যে কোনো একটা বাড়ি তৈরি করার পূর্বে সেটার পিলার তৈরি করা হয়, একটা স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে সেটাতে ইট দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয় বা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করা হয়। ঠিক এইরকম HTML ব্যবহার করে যখন কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করা হয় তখন সেই ওয়েবসাইটটাকে একটু কালার করার জন্য কোন উপাদান, ওয়েবসাইটের কোন অংশ কীরকম হবে, কোন অংশের রং কি হবে, কোন লেখাটার কালার কি হবে এবং কোন পার্ট কোথায় থাকবে, কোনটা ডানে কোনটা বামে কোনটা মাঝখানে, এই বিষয়গুলো নির্ধারণ করা হয় CSS ব্যবহার করে। তো ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি, আমরা আমাদের ওয়েবসাইট itbari.com আপনারা সবাই মোটামুটি চেনেন। সো এই itbari.com ওয়েবসাইটটা যদি আমরা CSS ছাড়া দেখি, দ্যাট মিন্স শুধু HTML এ যদি হয়, তাহলে আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এইরকম দেখা যাবে, যে আমাদের এলিমেন্টগুলো আমাদের উপাদানগুলো কোনো ঠিক নাই, এক একটা এক এক দিকে ছড়ানো ছিটানো, কোনো কালার নাই, এক একটা এক একভাবে আছে। সো এইটা হচ্ছে মূলত HTML দিয়ে করা অংশ, এইটা আমাদের ওয়েবসাইটের মেইন কাঠামো। মেইন কাঠামোটা এইভাবে হয় HTML দ্বারা, এবং এই HTMLকে যদি আপনি CSS দেন এর সাথে তাহলে দেখুন কি হয়। যখনই আমরা আমাদের ওয়েবসাইটে CSS দিলাম তখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে এইরকম ফরম্যাটেড আকারে নিয়ে আসতে পারলাম এবং দেখা যাচ্ছে যে আগের এইটার তুলনায় এইটা দেখতে অনেকটাই সাজানো গোছানো সুন্দর। সো এটাই হচ্ছে মূলত CSS এর কাজ। HTML এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার গঠন করা, আর CSS এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের ওই HTML দিয়ে যে স্ট্রাকচার আমরা গঠন করেছি সেটাকে কালার করা, বিভিন্ন স্টাইল যোগ করা। তো HTML CSS কি জিনিস আশা করি বুঝতে পেরেছেন, এবং ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই HTML CSS জানতে হবে। শুধুমাত্র ওয়েব ডিজাইন না, ওয়েব ডেভেলপমেন্ট এবং অন্যান্য অনেক সেক্টরে কাজ করতে গেলেও আপনাকে HTML CSS জানতে হবে। আর তাছাড়া HTML CSS এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটি খুবই কমন এবং প্রচুর ব্যবহৃত হয় অধিকাংশ জায়গায়। সো আমার মতে যারা কোডিং শিখতে চান, যে বিষয়ে কোডিং শিখতে চান না কেন, HTML CSS এর নলেজ থাকা আমি মনে করি অত্যন্ত জরুরি।
তো ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আমরা জানবো যে HTML CSS এর কিছু ভার্সন আছে, এই আমরা যে বর্তমানে যে HTML 5 এবং CSS 3 ইউজ করি, লেটেস্ট ভার্সন, এগুলোর ভার্সন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি HTML এবং CSS কি এবং কেন ওয়েবসাইটে HTML CSS ব্যবহার করা হয়। তো আজকের পর্বে আমরা জানব HTML CSS এর ইতিহাস সম্পর্কে, যে বর্তমানে আমরা যে লেটেস্ট ভার্সন HTML এবং CSS গুলো ব্যবহার করে থাকি, এই HTML গুলো কিভাবে এসেছে এবং CSS গুলো কিভাবে এসেছে এবং কি কি ভার্সন এর আগে ছিল। তো HTML এর ভার্সন বের করার জন্য আপনাকে আপনি জাস্ট গুগলে গিয়ে যদি লিখেন যে দ্য হিস্টোরি অফ HTML, আপনি HTML এর ইতিহাস সম্পর্কে তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটি ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি, yourhtmlsource.com/start-here/history-of-html। এই ঠিকানাটা আমরা এখানে ওপেন করে রেখেছি, এই লিঙ্কটি আমাদের এই ডিভিডির সাথে দেয়া থাকবে। তো এইখানে ওরা HTML এর কিছু ইতিহাস তুলে ধরেছে, HTML এর পূর্ববর্তী কিছু ভার্সন, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি HTML এর শুরুর দিকের ভার্সনগুলোর মধ্যে আছে HTML 1.0, এরপর HTML 2.0, এরপর HTML 3.0, এবং এই ভার্সনগুলোর পরে আছে HTML 3.2, এবং এরপরে যেটা বের হয় HTML 4.1। HTML 4.1 হচ্ছে HTML এর রিভলিউশনারি ভার্সন আমরা বলতে পারি, কারণ HTML 4.1 বের হওয়ার আগে পর্যন্ত আমরা HTML এর যে ভার্সনগুলো ছিল সেগুলো ছিল অনেকটা সংকীর্ণ, অনেকটা কম সুবিধা সম্পন্ন, এবং HTML 4.01 বের হওয়ার পরেই মূলত HTML অনেকটাই পূর্ণতা পায় এবং এখানে প্রচুর পরিমাণ নতুন এলিমেন্ট চলে আসে এবং HTML অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী হয়। সো HTML এর সবচেয়ে বেশি যে রেভলিউশনের ভার্সনটা হচ্ছে সেটা হচ্ছে HTML 4.01, এবং 4.01 এর পরে W3 কর্তৃপক্ষ, দ্যাট মিন্স যারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব W3 যেটা কোম্পানি আছে, যেটা আমরা লিখি অ্যাকচুয়ালি প্রতিটা ওয়েবসাইটের সামনে www. এটা যারা বের করেছে W3 অর্গানাইজেশন। সো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরা XHTML 1.0 এই ভার্সনটা বের করে পরবর্তীতে, বাট এই ভার্সনটা আসলে অনেকটা স্ট্রিক্ট ভার্সন HTML এর, এবং এটাতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা সামান্যতম ব্রেক করলে আমাদের HTML কাজ করে না। সো এই ভার্সনটা অনেকেই ইউজ করে, আবার অনেকে এটাকে ইগনোর করে। তো নতুন অবস্থায় আপনারা যখন শিখবেন, আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই আগে XHTML শিখবেন না, আগে আপনি HTML 4 এবং HTML 5, যেটা HTML লেটেস্ট ভার্সন, সেটা শিখবেন, পরবর্তীতে আপনি চাইলে XHTML শিখতে পারেন। তো এবার চলে আসি HTML 5-এ, এটা হচ্ছে HTML সর্বশেষ এবং সবচাইতে লেটেস্ট ভার্সন। HTML 4.01 এর পরেই HTML 5 চলে আসে। তো HTML 5-এ সবচেয়ে যেটা বেটার যেটা জিনিস, এটাতে অনেক বেশি ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারি। আর HTML 5-এর আরেকটা জিনিস হচ্ছে এটা খুবই SEO ফ্রেন্ডলি, কারণ আমরা আমাদের আইটি বাড়ির অনেকেই আপনারা আমাদের SEO টিউটোরিয়াল দেখেছেন। সো এই SEO করার জন্য আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন, এটাতে অনেক সিমেন্টিক এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউজের ফলে আমরা আমাদের ওয়েবসাইটের SEOকে অনেক সহজ করতে পারি এবং আমাদের ওয়েবসাইটকে গুগলের কাছে অনেক বেশি প্রাধান্য দিয়ে আনতে পারি। সো HTML 5 হচ্ছে HTML এর সর্বশেষ এবং সবচেয়ে বেটার ভার্সন। তো এইখানে একটা নতুনদের একটা কোশ্চেন থাকে যে তাহলে আমি কি আর বাকি ভার্সনগুলো শিখবো না, HTML 5 শিখবো? তো এই ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি HTML শিখতে চান, আপনি আগে শিখবেন HTML 4.01, দেন আপনি শিখবেন HTML 5, কারণ HTML 5-এ যেটা হয়েছে যে HTML 4-এ যে এলিমেন্টগুলো ছিল তার সাথে নতুন কিছু এলিমেন্ট যুক্ত হয়েছে HTML 5-এ এবং আগের কিছু এলিমেন্ট বাদ গেছে। সো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে HTML 4 এবং 5 অনেকটা একই জিনিস, HTML 5-এ জাস্ট নতুন কিছু এলিমেন্ট এসেছে এবং আগের কিছু এলিমেন্ট বাদ গেছে। সো আপনি যদি HTML শিখতে চান, আপনাকে HTML 4 আগে শিখতে হবে, তারপর HTML 5 শিখতে হবে, এবং আমাদের এই বাংলা টিউটোরিয়ালটিতে আমরা HTML 4 আগে শেখাবো, তারপর HTML 5, এবং আমরা এমনভাবে শেখাবো আপনি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এবং HTML 5 ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো আপনি যাদের কাছ থেকে যদি শুনে থাকেন কারো কাছ থেকে ইতিমধ্যে যে HTML 4 শিখতে হয় না, HTML 5-ই শিখতে হয়, HTML 5 শিখবেন, তাহলে আমি আপনাকে বলবো যে আসলে তাদের কথা গুরুত্ব না দিয়ে আপনি HTML 4 শিখুন, তারপর HTML 5 শিখুন।
আদারওয়াইজ আপনি এইচটিএমএল এ খুব এক্সপার্ট হতে পারবেন না। এই তো গেল আমাদের এইচটিএমএল এর ইতিহাস, এবার একটু সিএসএস এর ইতিহাসে আসি। সিএসএস হচ্ছে মূলত ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা হচ্ছে স্টাইল দেওয়ার জন্য। তো সিএসএস এর ইতিহাস আমরা উইকিপিডিয়ার একটি উইকিপিডিয়াতে আছে মূলত সিএসএস এর ইতিহাস, আপনি গুগলে সার্চ করলেই পাবেন হিস্টোরি অফ সিএসএস। তো সিএসএস এর ইতিহাস আসলে মোটেও জটিল না, এটা জাস্ট অল্প কয়েকটা ভার্সন, সিএসএস 1, সিএসএস 2, সিএসএস 2.1 এবং সিএসএস 3। এবং সিএসএস 3 হচ্ছে বর্তমান সময়ের ভার্সন এবং সবচেয়েতে বেশি ইফেক্টিভ, সবচেয়েতে বেশি সুবিধা সম্পন্ন ভার্সন এটা, এবং এটা এখনও চলতেছে এবং আমরা এখনও সিএসএস 3 ইউজ করতেছি। এবং মেনলি সিএসএস 3টাই ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায়, এখানে দেখা যাচ্ছে সিএসএস 4-এর কথাও এখানে উল্লেখ করেছে, তবে আপনি অনলাইনে বিভিন্ন কাজ বিভিন্ন জায়গা আপনি সিএসএস 3 দিয়ে করতে পারবেন অনেক কিছু, ইভেন আপনি অনেক জটিল জটিল কাজগুলো যেগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা হয়। আমরা আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন টিউটোরিয়ালে বলেছি জাভাস্ক্রিপ্ট কী কাজে আসে, সো জাভাস্ক্রিপ্টের অনেক কাজও সিএসএস 3 ব্যবহার করে করে ফেলা যায়। সো সিএসএস 3 খুবই একটা ইফেক্টিভ একটা স্টাইল শিট সিস্টেম বলা চলে। সো এই ছিল মূলত এইচটিএমএল এবং সিএসএস এর ইতিহাস, এটা খুবই বেসিক এবং অনেকের মধ্যে এটা জানার আগ্রহ থাকে যে এটা কিভাবে আসলো এবং ভার্সনগুলোর মধ্যে ডিফারেন্সটা কী। সো এই জন্য আপনাদের সাথে এটা নিয়ে একটু ডিসকাশন করলাম। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা এইচটিএমএল সিএসএস ধারাবাহিকভাবে শিখবো। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি এইচটিএমএল সিএসএস এর কিছু হিস্টোরি দেখেছি, কীভাবে এগুলো আসলো এবং এর ভার্সনগুলো সম্পর্কে জেনেছি। তো এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করতে গেলে বা ওয়েব ডিজাইন করতে গেলে আপনার কম্পিউটারকে কীভাবে আপনি রেডি করবেন আজকে আমরা সেটাই দেখব। কারণ অবশ্যই যেহেতু আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে কোড লিখব এবং আমাদের কম্পিউটারকে অবশ্যই কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। তো এইচটিএমএল কোড লেখার জন্য আমাদের অনেক এডিটর পাওয়া যায় অনলাইনে, ফ্রি এডিটর পাওয়া যায় যেগুলো ইউজ করে আমরা এইচটিএমএল কোড লিখব। তো অনেকে আছে নোটপ্যাড ব্যবহার করতে বলে, নোটপ্যাড দিয়ে আমরা লিখতে পারি কারণ আমরা জানি অলমোস্ট এভরি কম্পিউটারে নোটপ্যাড ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। সো আপনি নোটপ্যাড দিয়েও চাইলে এইচটিএমএল এর কাজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো অবশ্যই একটি ভালো কোয়ালিটির এডিটর ইউজ করেন যেটা আপনাকে ফ্লুয়েন্টলি বা খুব স্মুথলি কোড করতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে বিভিন্ন এডিটর পাওয়া যায়, গুগলে সার্চ করলেই দেখতে পারবেন, নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট এডিটর আছে, এরপর আছে কফি কাপ এইচটিএমএল এডিটর, এরপরে নেটবিন, এরকম প্রচুর পরিমাণে এইচটিএমএল এডিটর পাওয়া যায় বা বিভিন্ন আইডি পাওয়া যায় এর জন্য। তো যেহেতু আপনি নতুন এবং আপনি মাত্র শুরু করতে যাচ্ছেন, সো এই জন্য আমি আপনাকে রেকমেন্ড করব নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করতে। এটা খুবই সহজ, খুবই হালকা একটি সফটওয়্যার এবং এটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের কোডিংটা সম্পন্ন করতে পারবো। আর এক্ষেত্রে আরেকটা কথা, অনেকেই বলে যে ড্রিম ওয়েভার দিয়ে শিখতে, সো প্রথম অবস্থা আমি এটা আপনাকে কোনো অবস্থাতেই রেকমেন্ড করব না, কারণ ড্রিম ওয়েভার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অল্প পরিমাণ কোড জেনে অনেক বেশি পরিমাণ কাজ করতে পারবেন। কিন্তু এটার একটা লিমিটেশন আছে, কারণ আপনি যদি ড্রিম ওয়েভার দিয়ে কাজ করা শেখেন তাহলে আপনি মূল এইচটিএমএলটা কাজ করতে পারবেন না, কারণ অধিকাংশ যারা প্রফেশনাল যারা হাই কোয়ালিটির কাজ করে ম্যাক্সিমামই ড্রিম ওয়েভার ইউজ করে না। সো তারা হাতে লিখে কোড করে এবং আপনাকে কোড করা জানতে হবে। আপনি যদি কোডিং করা না জানেন, আপনি যদি ড্রিম ওয়েভার দিয়ে কাজ করেন এবং কোডিং করা না জানেন, তাহলে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না। সো আমি আপনাকে রেকমেন্ড করব আগে কোডিং করা শিখুন, দেন আপনার প্রয়োজন হলে আপনি ড্রিম ওয়েভার শিখতে পারেন। এই ক্ষেত্রে যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন এই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আমরা হাতে লিখে কোডিং করে আপনাদেরকে টপিকগুলো দেখানোর চেষ্টা করব। তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হলে আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এটা লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইট চলে আসবে। জাস্ট এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে জাস্ট সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। এটা 3 মেগাবাইট বা 4 মেগাবাইট এই টাইপের একটা সফটওয়্যার, খুবই ছোট্ট একটা সফটওয়্যার, ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন কোনো এইচটিএমএল ফাইল তৈরি করব, তো এইচটিএমএল ফাইল তৈরি করার জন্য আমাদের কিন্তু কম্পিউটারে .html এক্সটেনশনের ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো এক্সটেনশন কী জিনিস অনেকে নাও বুঝতে পারেন, এক্সটেনশন জিনিসটা হচ্ছে ফাইলের শেষে যেটা থাকে, মানে ফাইল টাইপ।
যেমন আমরা অনেকে গান শুনি, তো বিভিন্ন ধরনের গান থাকে, যেমন অডিও গানগুলো মেনলি থাকে .mp3 ফরম্যাটের, ভিডিও গানগুলো থাকে .mp4 ফরম্যাটের, .wmv ফরম্যাটের। সো এই যে যে ফরম্যাটগুলো, এগুলো হচ্ছে মূলত একটি মানে এক্সটেনশন। সো ডিফল্টভাবে উইন্ডোজে এক্সটেনশনগুলো হাইড করা থাকে। যেমন এখানে আমরা একটি গান রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই গানটি কি ফরম্যাটের, MP3 নাকি MP4 আমরা কিন্তু সেটা জানি না। সো এটা হাইড করা থাকে ডিফল্টভাবে। এটা যদি আপনারা আনহাইড করে নিতে হবে, তাহলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এটা আনহাইড করার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন পাবেন। সো আপনি উইন্ডোজ 7, 8 বা XP যেটা ইউজ করেন না কেন, কন্ট্রোল প্যানেলে গেলে ফোল্ডার অপশন পাবেন। সো আমরা এখানে ফোল্ডার অপশনে চলে যাচ্ছি। ফোল্ডার অপশন থেকে এখানে ভিউতে ক্লিক করতে হবে, এবং ভিউতে ক্লিক করে দেখুন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, হাইড এক্সটেনশন নন ফাইলস, ফর নন ফাইলস। দ্যাট মিন্স যে এটা এই কম্পিউটারে এই ফাইলগুলোর এক্সটেনশন হাইড করা আছে। সো আমাকে যেটা করতে হবে, এই টিক চিহ্নটা তুলে যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখবো সাথে সাথে আমাদের এই ফাইলটার শেষে .mp3 লেখাটা চলে এসেছে, তার মানে আমাদের এক্সটেনশনটা এখন শো করতেছে। সো এই কাজটা করে নিতে হবে আমাদেরকে, তাহলে আমরা এখন আমাদের কম্পিউটারকে কাজ করানোর উপযোগী করে ফেলতে পারবো। আর আপনাকে আরেকটা জিনিস অবশ্যই থাকতে হবে, ব্রাউজার থাকতে হবে, আমরা যে HTMLগুলো লিখবো সেটার আউটপুট দেখার জন্য ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, তারপর UC ব্রাউজার পাওয়া যায়, ইত্যাদি অনেক ব্রাউজার পাওয়া যায়। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম, এই দুইটা ব্রাউজার লেটেস্ট ভার্সন ইউজ করবেন। তাহলে আপনি সর্বাধিক ট্যাগ এখানে ইউজ করতে পারবেন HTML এর, এবং সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাবেন। সো এই তিনটা জিনিস আমি, আপনারা এই টিউটোরিয়ালটি দেখার শেষেই, এই ভিডিওটি শেষেই এই তিনটা জিনিস করে নেবেন। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে ইনস্টল করবেন, একটি লেটেস্ট ভার্সন ব্রাউজার ইনস্টল করবেন, এবং অবশ্যই ফোল্ডার অপশন থেকে আপনার ফাইল টাইপটা, ফাইলের এক্সটেনশনটা যেটা হাইড আছে সেটা শো করিয়ে দেবেন। এই তিনটা কাজ করলে আমরা HTML কোড লেখার উপযোগী হয়ে উঠব। তো আমরা আগামী পর্ব থেকে HTML কোড লেখা শুরু করব, এবং আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আইটিবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা আমাদের কম্পিউটারকে রেডি করেছি কাজ করার জন্য, এবং আজকে আমরা আমাদের ফার্স্ট HTML কোড লিখব। সো আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা লোকেশনে আমরা আমাদের প্রথম HTML ফাইলটা ক্রিয়েট করতে যাচ্ছি, এবং আপনারা জানেন যে HTML যেহেতু ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হয়, সো HTML দিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই আগে একটি HTML ফাইল তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমরা রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে চলে যাচ্ছি, এবং দেখুন যেহেতু আমরা ফাইল টাইপ মানে ফাইলের এক্সটেনশন শো করিয়েছি, সো আমাদের নিউ টেক্সট ডকুমেন্টের শেষে কিন্তু দেখা যাচ্ছে যে .txt লেখাটা আছে। সো আমরা এখন এটার একটা নাম দিব, যে কোনো নাম। সো আমরা যে কোনো নাম এখানে আমরা দিতে পারি, আমরা আমাদের খুশি মতো বাংলাদেশ বা আপনার ইচ্ছা মতো যে কোনো নাম এখানে আপনি ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে জেনারেলি যে সকল ওয়েবসাইট তৈরি করা হয় সেটার মেইন ফাইলটার নাম দেওয়া থাকে ইন্ডেক্স। সো আমরা এখানে ইন্ডেক্স নামটা দিতে পারি আমাদের সুবিধার জন্য, বা আমরা চাইলে ইন্ডেক্স না দিয়ে ফার্স্ট HTML এই নামও দিতে পারি আমাদের ইচ্ছা মতো। সো এখানে আমরা ইন্ডেক্স নামটাই ব্যবহার করলাম, এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে এটার এক্সটেনশন কিন্তু .txt। সো HTML ফাইলের এক্সটেনশন কিন্তু .txt হয় না। HTML ফাইল তৈরি করতে হলে আপনাকে এই এক্সটেনশনটা আমরা কেটে দিব, কেটে দিয়ে .html এটা লিখবো, অথবা .html না লিখে আপনি .stmও লিখতে পারেন, দুইটার যে কোনোটাই লিখবেন, দুইটাই কারেক্ট। সো আমরা এখানে HTML অথবা STM দুইটাই লিখতে পারি, আমরা এখানে HTML লিখে দিলাম। লিখে যদি এন্টার প্রেস করি আমরা দেখব এটা সেভ হয়নি। সেভ হওয়ার আগে আমাদের কাছে একটি অনুমতি চেয়েছে যে আসলেই আমরা ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি কি না। সো এখান থেকে আমরা ইয়েস সিলেক্ট করব, এবং দেখুন আমাদের একটি ইন্ডেক্স .html ফাইল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এই ইন্ডেক্স .html ফাইল যেটা আমরা পেয়েছি, এটাতে যদি আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ করার অপশন আছে, দেখুন এখানে আমরা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। সো এখনও কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলটা কিন্তু কমপ্লিটলি ফাঁকা, এখানে কিন্তু কিছুই নেই। এবং এই ইন্ডেক্স ফাইলটা যদি আমরা ফায়ারফক্স দিয়ে ওপেন করি, দেখুন
ইন্ডেক্স ফাইলটা আমরা ফায়ারফক্সে ওপেন করেছি, এবং যেহেতু এই ফাইলটা মাত্র ক্রিয়েট করেছি, ভেতরে কিছু নেই, সো টোটাল পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আপনাকে একটা জিনিস যেটা জানতে হবে, উপরে দেখুন এটা কি, এটা হচ্ছে টাইটেল বার, এটা ব্রাউজারের টাইটেল বার। এখানে আপনার পেজে আপনি যদি কোনো টাইটেল দেন সেই টাইটেল দেখা যাবে। যেমন আপনারা যদি আমাদের ওয়েবসাইট itbari.com ভিজিট করেন, দেখবেন itbari টাইটেল উপরে লেখা আছে, ঠিক এইরকম এটা হচ্ছে টাইটেল বার, এবং এটা হচ্ছে অ্যাড্রেস বার এইটা। এবং এইখানে দেখুন কিছু কথা লেখা আছে যে c/user/abdulkader/ এই টাইপের কিছু কথা লেখা আছে। সো এইটাকে কি বলে, এটা হচ্ছে পাথ, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস বারের আমাদের অ্যাড্রেসটা, যে আমাদের এই HTML ফাইলটা যেটা আমরা এইমাত্র ব্রাউজারে ওপেন করেছি সেইটা আমাদের ডেস্কটপের বা আমাদের কম্পিউটারে কোথায় আছে সেই লোকেশন হচ্ছে এটা। এই লোকেশন সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে। দেখুন এই লোকেশনটা কিভাবে হয়েছে, সি আমাদের কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে ইউজার নামক ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আব্দুল কাদের নামে একটি ফোল্ডার আছে, তার মধ্যে আছে ডেস্কটপ নামে একটি ফোল্ডার, সেই ডেস্কটপ ফোল্ডারের মধ্যে HTML CSS নামে একটি ফোল্ডার আছে যেটা আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং তার মধ্যে index.html নামে একটি ফাইল আছে যেটা আমরা ওপেন করেছি। সো এই পাথটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে মাথায় অবশ্যই রাখতে হবে, কারণ এই পাথের অনেক কাজ আছে, আমরা ভবিষ্যতে দেখব। ওকে, তো টাইম ওয়েস্ট না করে আমরা index.html ফাইলটাকে এখন আমরা এর মধ্যে কিছু লিখব। সো লেখার জন্য আমাদের এটাকে এডিট করতে হবে। সো এডিট করার জন্য আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসটা সিলেক্ট করব। কারণ হচ্ছে যদি আপনি আপনার কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে থাকেন তাহলে এই ফাইলের উপর রাইট ক্লিক করলেই আপনি এই অপশনটি দেখতে পাবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। সো আমরা এটি সিলেক্ট করতেছি। দেখুন কমপ্লিটলি ফাঁকা একটি ফাইল দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের লেখার জায়গা, এখানে আমরা লিখতে পারবো আমাদের কোডগুলো, প্রয়োজনীয় কোডগুলো। সো HTML লেখার পূর্বে আমাদের যে কাজটা করতে হয়, রুলসটা অবশ্যই মনে রাখবেন, আমাদের ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়। আমরা এর আগের পর্বে দেখেছি যে HTML এর কিন্তু বিভিন্ন ভার্সন আছে, 4, 5, 3। সো এই যে যে ভার্সনগুলো সেখানে আছে, তো আপনি যে HTML লিখতেছেন আপনি কোন ভার্সনটা ফলো করে লিখতেছেন সেইটা ব্রাউজারকে বলে দেওয়ার জন্য এই ডক টাইপটা লিখতে হয়। কারণ আপনার HTML ফাইলটা তো অলওয়েজ ব্রাউজার দিয়ে ওপেন করা হবে, তাই না? কারণ আমরা তো ওয়েবসাইট ব্রাউজ করি কি দিয়ে, ব্রাউজার দিয়ে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। সো এই ব্রাউজারকে বলে দেয় এই ডক টাইপ যেটা আমরা এখন ডিক্লেয়ার করব, যে এই আপনি যে HTMLটা লিখেছেন সেটা কত ভার্সনের HTML সেটা। সো দেখুন ডক টাইপ লেখার সিস্টেম হচ্ছে আপনাকে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, দেন আপনাকে একটি এক্সক্লেমেশন সাইন দিতে হবে, দেন আপনি এখানে লিখবেন ডক টাইপ, তারপর একটা স্পেস দেবেন, লিখবেন HTML, এবং একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি যে আমি কিন্তু এখানে লেস দেন বা গ্রেটার দেন এই জাতীয় কোনো কথা বলিনি, আমরা বলেছি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। কোডিংয়ের ভাষায় আমরা বর্তমানে মানে পার্সোনালি যেভাবে বলে থাকি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, আসলে কোডিংয়ের ভাষায় এটাকে এইভাবে বলে না। কোডিংয়ের ভাষায় ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেন্থেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রেসেস, থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, এবং এই লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইনকে বলা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, সো আমরা এইভাবে ইউজ করার চেষ্টা করব। আর শুরুতেই আপনাকে একটি তথ্য জানিয়ে দেই যে এখানে দেখুন ডক টাইপ কথাটা আমরা লিখেছি বড় হাতে এবং HTML কথাটা লিখেছি ছোট হাতে। এটার কোনো নির্দিষ্ট রুলস নেই, কারণ HTML হচ্ছে নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। HTML এর মধ্যে আপনি বড় হাতে লিখলেন না ছোট হাতে লিখলেন তাতে কিচ্ছু আসা যায় না, ব্রাউজার এটা কোনো কিছু মাইন্ড করে না। সো আপনি সবগুলোই বড় হাতে লিখতে পারেন, সবগুলোই ছোট হাতে লিখতে পারেন, তবে যেটা স্ট্যান্ডার্ড যেটা করা ভালো আমরা আপনাদেরকে সেটাই করে দেখাবো। ওকে, তো ডক টাইপ ডিক্লেয়ার করলাম। ডক টাইপ ডিক্লেয়ার করার মানে হচ্ছে এটা এখন এটা হচ্ছে HTML 5 এর ডক টাইপ, খুবই ছোট, খুবই সিম্পল, আমরা এটাই সবসময় ইউজ করব। HTML 4 এর ডক টাইপ আছে, সেটা অনেক বিশাল এবং অনেক জটিল। সো আমরা HTML 5 শিখবো, যেটা লেটেস্ট ভার্সন, এবং HTML 4 এখানে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই, HTML 5 ডিক্লেয়ার করলেই এনাফ। ডক টাইপ ডিক্লেয়ার পর আপনাকে যেটা করতে হবে, HTML এর মধ্যে আমরা যা কিছু লিখব, আমরা যাই লিখি না কেন, আমাদেরকে HTML একটি প্যারেন্ট ট্যাগ আছে সেটা ইউজ করতে হবে, এবং সেই ট্যাগটার নাম হচ্ছে HTML ট্যাগ। এখন এই জায়গায় ট্যাগের ধারণা চলে এসেছে যে ট্যাগ জিনিসটা কি।
টোটাল এইচটিএমএল যত কিছু আছে, এইচটিএমএল সব কিছু ট্যাগের উপর নির্ভরশীল। আমরা ট্যাগ ব্যবহার করে করে এইচটিএমএলের যাবতীয় কাজ করব। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফের জন্য ট্যাগ আছে। যদি হেডিং দিতে চাই, হেডিংয়ের জন্য ট্যাগ আছে। যদি ইমেজ বা কোনো ছবি আনতে চাই, তার জন্য ট্যাগ আছে। যদি কোনো গান শুনতে চাই, তার জন্য ট্যাগ আছে। সো এইচটিএমএলে আমরা যাই করতে চাই না কেন, সব কিছুর জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। সো এই ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন, সেটার জন্য মোস্ট কমন যে ট্যাগগুলো ইউজ করা হয়, সেই ট্যাগগুলোর একটি লিস্ট আমরা এই ডিভিডির সাথে প্রোভাইড করতেছি। এবং সেই লিস্ট দেখে আপনারা বাংলাতে আমরা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনারা বুঝতে পারবেন যে আসলে এইচটিএমএলে কোন ট্যাগের কী কাজ। যেমন দেখুন, আমরা এইমাত্র যে ট্যাগটি এখানে ইউজ করলাম সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এবং এইচটিএমএল ট্যাগ লেখার একটি প্রধান রুলস হচ্ছে যে আপনাকে প্রথম ট্যাগটি আপনি লিখবেন তার আগে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এবং দ্বিতীয় ট্যাগটিও ঠিক একইভাবে লিখবেন, কিন্তু দ্বিতীয় ট্যাগটি লেখার আগে আপনাকে অবশ্যই একটি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। এই ফরওয়ার্ড স্ল্যাশটি মিন করে যে প্রথম ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এই ফরওয়ার্ড স্ল্যাশটি যেখানে আছে সেখানে এই ট্যাগটি শেষ হয়েছে। এবং আমরা যদি এটাকে স্পেস দিয়ে সরিয়ে দেই এবং প্রথম ট্যাগে যদি মাউসের কার্সার রাখি, আমরা দেখতে পাবো এই শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ বেগুনি রঙের মধ্যে আছে। দ্যাট মিন্স এটা মিন করতেছে এই ট্যাগটা এখানে শুরু এবং এখানে শেষ। এবং আমরা যদি এই ব্র্যাকেটটা কেটে দেই, দ্যাট মিন্স এই যে আমরা ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়েছি শেষ ট্যাগের আগে, এটা যদি কেটে দেই তাহলে দেখবো এইটার এমন কালার হচ্ছে না, দ্যাট মিন্স এটা হয়নি। সো আমাদের এটাকে বলে ক্লোজিং ট্যাগ, আর শুরুটাকে বলা হয় ওপেনিং বা বিগিনিং ট্যাগ। সো এইচটিএমএলে অধিকাংশ ট্যাগ, অলমোস্ট 95% ট্যাগ বা তারও বেশি সংখ্যক ট্যাগ এরকম ডাবল হয়, তার একটি ওপেনিং অংশ থাকে এবং একটি ক্লোজিং অংশ থাকে। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং এই ট্যাগগুলোর একটি তালিকা আমরা এখানে দিয়েছি, দেখুন এই যে এইচটিএমএল ট্যাগ শুরুতেই আছে, এটা হচ্ছে এইচটিএমএল এর প্রধান ট্যাগ, তারপর হেড ট্যাগ, হেড আনার জন্য, বডি ট্যাগ, বডি আনার জন্য, ইত্যাদি বিষয়ের একটি লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো এই লিস্ট আসলে দেখলেও হবে না দেখলেও হবে, কারণ আমরা যখন কাজ করব তখন আপনাদের এই ট্যাগগুলো এমনিতেই মনে মুখস্থ হয়ে যাবে। সো আপনাকে তখন আর আলাদা করে এগুলো জানার প্রয়োজন হবে না, তারপরে নতুন অবস্থা আপনি দেখে নিতে পারেন। এই হচ্ছে এইচটিএমএল এর মেইন থিম, যে এইচটিএমএল আমরা যা কিছু এখন লিখব এই দুইটা এইচটিএমএল এর মধ্যে লিখব। এখন এইচটিএমএল এ আমাদের দুইটা মেইন পার্ট আছে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। প্রতিটা ওয়েবসাইটে এই দুইটা মেইন পার্ট থাকে, একটা হেডিং অংশ, একটা বডি অংশ। হেড যে অংশটা আছে সেটা মূলত ওয়েবসাইটের টাইটেল, এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে সিএসএস ডকুমেন্ট লিঙ্ক আপ করানো, মেটা ইনফরমেশন ইত্যাদি বিভিন্ন ইনফরমেশনের জন্য ইউজ করা হয়। সো আমরা একটু দেখি হ্যাঁ যে হেড পার্টটা কী। সো হেড পার্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদের একই পদ্ধতিতে হেড লিখতে হবে, ঠিক একইভাবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এবং বডি পার্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একই পদ্ধতিতে এখানে বডি লিখতে হবে, ওপেনিং এবং ক্লোজিং। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু দেখুন এইচটিএমএলে একটি ট্যাগের মধ্যে কিন্তু আরেকটি ট্যাগ লিখতে পারতেছি, মানে এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা হেড দিতে পারতেছি, বডিও দিতে পারতেছি। ঠিক অনুরূপ একইভাবে আমরা এই হেড ট্যাগের মধ্যেও চাইলে অন্যান্য ট্যাগ এখানে দিতে পারবো। তবে অন্য ট্যাগ দেওয়ার আগে আপনাকে একটি কথা জানিয়ে দিই যে এইচটিএমএল আমরা যে কোডিংগুলো করব সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে করে কোডগুলো দেখতে সুন্দর হয়, যে কেউ কোড দেখে এডিট করতে পারে, এই টাইপের কোডিং করব। যার কোড যত বেশি স্ট্যান্ডার্ড তার ভ্যালু তত বেশি। সো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ট্যাগের ভেতরে যখন আমরা আরেকটা ট্যাগ ঢোকাবো সেই ট্যাগগুলোর আগে অবশ্যই একটা ট্যাব ইউজ করতে হবে, ট্যাব দিয়ে স্পেস দিতে হবে। এই স্পেসটা আমরা কীভাবে দিলাম লক্ষ্য করুন, আমরা এইটাকে ব্লক করলাম মাউস দিয়ে, ব্লক করে কিবোর্ড থেকে ট্যাব কী চাপলাম, চাপলে এটা এক ধাপ ডানে সরে গেল। আমরা যদি এটাকে আবার ব্যাকে আনতে চাই, আমরা শিফট ধরে ট্যাব চাপব, তাহলে আবার বামে চলে আসবে। অথবা আমরা চাইলে এটাকে এত কষ্ট না করে, আমরা যখন ফার্স্ট টাইম এস্টিমেট লিখেছি এইভাবে এন্টার দিয়ে আমরা ট্যাব চেপে তারপরে আমরা এখানে হেড লিখে দিতে পারি। ওকে, তো প্রথমে আমরা হেডের অংশটা দেখি, আমরা এস্টিমেলে কিছু একটা তো লেখা শিখি আগে, তাই না? ওকে, তো হেডটাকে আমরা এইভাবে দেখুন স্পেস দিয়ে সরিয়ে দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে। এবং আমরা ফার্স্টে বলেছিলাম যে যখন আমরা মজিলাতে আমরা ওপেন করেছিলাম, এটা কিন্তু আমাদের টাইটেল বার। সো আমাদের এই পেজটার কোনো টাইটেল নেই বিধায় কিন্তু এখানে
আমাদের লোকেশনটা দেখাচ্ছে। সো আমাদের এখানে একটি টাইটেল কিন্তু দিতে হবে। সো টাইটেল দেওয়ার জন্য এইচটিএমএল এ যে ট্যাগটি ইউজ করা হয় সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। দেখুন আমরা টাইটেল কথাটি লিখলাম এবং এটাকে শুরু করলাম এবং ক্লোজ করলাম। এখন এই টাইটেলের মধ্যে দুইটা ট্যাগের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটাই আমাদের পেজে শো করবে। যেমন এখানে যদি লিখি যে এখানে আমরা লিখলাম আই লাভ আইটি বারি টিউটোরিয়াল, আমরা টাইটেলে এটা লিখলাম। এখন এটা লেখার পরে আপনি যদি এটা যে পেজে যে এসেছে মানে আপনি যে লিখেছেন এটার আউটপুটটা ব্রাউজারে যে শো করবে সেটা যদি আপনি দেখতে চান আপনাকে কিন্তু অবশ্যই আগে এটা সেভ করে নিতে হবে। আপনি যদি সেভ না করেন আপনি কিন্তু আউটপুট দেখতে পাবেন না। সো এটা সেভ করার জন্য আমরা এখানে এই সেভ আইকনটা এখানে দেখুন এইটাতে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্লাস এস চাপতে পারি। তো এটা সেভ হয়েছে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি যেটা করবেন এখানে দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ফাইলটার নামের প্রথমে এই যে আইকনটা সেটা কিন্তু লাল হয়ে আছে। তো আমরা যদি এই আইকনে ক্লিক করে এটা সেভ করি বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস চাপি তাহলে দেখবেন এটা সেভ হওয়ার সাথে সাথে এই আইকনটা নীল হয়ে যাবে, তার মানে এটা সেভ হয়েছে। এখন সেভ হওয়ার পর আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু অলরেডি মোজিলাতে আমরা ওপেন করে রেখেছিলাম, আপনারা দেখেছেন শুরুতেই ওপেন করেছি। সো এটা যদি আমরা রিফ্রেশ করি বা রিলোড দেই পেজটা, যে পেজে আমরা কী চেঞ্জ হয়েছে আমাদের এইচটিএমএল লেখার ফলে এটা জানতে হলে এটাকে রিলোড করতে হবে। রিলোড করতে হলে আমরা রাইট ক্লিক করে এখানে এই রিলোড আইকনে ক্লিক করতে পারি অথবা এখানে দেখুন রিলোড করার জন্য আইকন আছে এই আইকনেও চাইলে ক্লিক করতে পারি অথবা আমরা কিবোর্ড শর্টকাট F5 চাপতে পারি। তো আমরা যদি F5 বাটন চেপে এটাকে শর্টকাটে রিলোড করি দেখবো আমরা যে টাইটেলটি দিয়েছিলাম আই লাভ আইটি বারি টিউটোরিয়াল সেই টাইটেলটি এই টাইটেল বারে শো করতেছে। তার মানে আমরা কিন্তু কিছু একটা লিখতে পেরেছি, আমার ফার্স্ট এইচটিএমএল কোড আমরা এখানে লিখলাম। ওকে, সো আপনি এটা যদি সাকসেসফুলভাবে করতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনার এইচটিএমএল এর বেসিক চলে এসেছে এবং আপনি এইচটিএমএল লিখতে জানেন। এখন এই মুহূর্ত থেকে আপনি অল্প হলেও একজন ওয়েব ডিজাইনার। সো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। আমি সবার শেষে, যদিও টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে, সবার শেষে একটু হাইলাইট করতে চাই আমরা তখন যেটা শিখেছি যে এইচটিএমএল লিখতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে আর তারও পূর্বে অবশ্যই একটা এইচটিএমএল ফাইল তৈরি করে নিতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি। সো এইচটিএমএল ফাইলের মধ্যে ফার্স্টে আপনাকে একটি ডক টাইপ ডিক্লেয়ার করে এটা ব্রাউজারকে বলে দিতে হবে যে আসলে এটা আমরা কোন ভার্সন ইউজ করতেছি। আমরা লেটেস্ট ভার্সন এইচটিএমএল 5 ইউজ করতেছি, সো এই জন্য আমরা একটি ডক টাইপ এইচটিএমএল 5-এর যেটা ডক টাইপ আছে সেটা এখানে লিখলাম। এরপরে এইচটিএমএল এর যাবতীয় অংশগুলো দুইটা এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখতে হয়, যেটা এইচটিএমএল এর মেইন ট্যাগ বা প্যারেন্ট ট্যাগ বলা হয়, সেটা হচ্ছে এইচটিএমএল নামক ট্যাগ। এবং ট্যাগ লেখার নিয়ম আমরা শিখেছি যে ট্যাগের নাম দিতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এবং ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ মানে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে এন্ডিং পার্ট বা ক্লোজিং পার্ট। এবং ক্লোজিং পার্টটা আমরা চিনব এইভাবে যে ক্লোজিং পার্টে ট্যাগের নামের ঠিক পূর্বে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয়। তো এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা হেড ট্যাগ দেওয়া শিখেছি, যেটা আমাদের ওয়েবসাইটের হেডিং অংশ, দ্যাট মিন্স টাইটেল অন্যান্য বিষয়ে মেনটেন করে। সো হেড ট্যাগ আমরা দিয়েছি এবং আমরা শিখেছি যে এইচটিএমএল এবং হেডের মধ্যে মানে একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ ঢোকাতে হলে আমাদের একটা স্পেস বা একটা ট্যাব ইউজ করতে হয়। এবং আমরা শিখেছি আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েব পেজটাতে আমরা কীভাবে টাইটেল দিব সেটা দেওয়া শিখেছি টাইটেল ট্যাগ ব্যবহার করে। এতটুকু আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি যদি আপনি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে নেক্সটের ভিডিওগুলো বুঝতে আপনার জন্য মোটেও কষ্ট হবে না এবং আপনি স্মুথলি শিখতে পারবেন। আর আরেকটি কথা, আপনাদের জন্য এই প্রতিটি কোড যে ভিডিওর যত নাম্বার, যেমন এটা যদি 3 নাম্বার ভিডিও হয় আমাদের এই ওয়েব ডিজাইন ডিভিডির সাথে সোর্স ফোল্ডার নামে একটি ফোল্ডার থাকবে, যেই ফোল্ডারে ঢুকলে আপনি এই 3 নাম্বার ফোল্ডারে এখানে 1, 2, 3, 4 দেওয়া থাকবে ভিডিওর নামের সাথে মিলিয়ে। তো আপনি যত নাম্বার ভিডিও দেখবেন তত নাম্বার ফোল্ডারে যদি ঢোকেন দেখবেন ওই ভিডিওর এই সোর্স কোডগুলা সেখানে সুন্দর করে দেওয়া আছে, যাতে করে আপনারা ইফেক্টিভলি প্র্যাকটিস করতে পারেন। সো অনেক কথা বললাম, অনেক বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার বোঝানো তখনই সফল হবে যদি আপনি সফলভাবে এই টাইটেলটি আপনার ওয়েবসাইটে দিতে পারেন। এবং এখানে কিন্তু আরেকটা কথা, আপনি কিন্তু এখানে যে আই লাভ আইটি বারে টিউটোরিয়ালে লিখতে হবে এমন কোনো কথা নয়, আপনি এখানে যা লিখবেন সেটাই আউটপুটে শো করবে। শুধু মনে রাখবেন যাতে করে পেজটা সেভ করে নেবেন,
কারণ ম্যাক্সিমাম লোক যারা প্রথম অবস্থায় ওয়েব ডিজাইন শেখে পেজ সেভ করতে মনে থাকে না, কিন্তু আউটপুটে দেখে যে আসে নাই, তখন মানে অনেক হতাশ হয়ে যায় যে আহা আমারটা তো হচ্ছে না। কিন্তু আসলে বারবার চেক করবেন যে আপনি আউটপুট দেখার আগে সেভ করেছেন কিনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আগামী পর্বে আমরা আরও কিছু জিনিস শিখবো, সেটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা এইচটিএমএলের টাইটেল দেওয়া শিখেছি এবং আমরা আমাদের পেজটির বা আমাদের ওয়েব পেজ যেটা আমরা তৈরি করেছি সেটা টাইটেল দিয়েছি। তো আজকে আমরা আরও কিছু কাজ করব, তো চলুন শুরু করা যাক। প্রতিবারই আমাদের এই ফাইলটাকে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে নিতে হবে অবশ্যই, কারণ যেহেতু আমরা আউটপুট দেখতে পাবো না যদি ব্রাউজার দিয়ে ওপেন না করি, এবং তার পাশাপাশি আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করব। সো এটা আমাদের গত ভিডিওর কোডগুলো এখানে চলে আসছে, এবং গত ভিডিওতে আমরা হেড দেওয়া শিখেছি এবং হেডের মধ্যে টাইটেল ইউজ করেছি। তো আজকের ভিডিওতে আমরা যেহেতু আমাদের টাইটেলের কাজ শেষ, বলতে পারি যে হেডের কাজ মোটামুটি শেষ, এবং আমরা যদি আউটপুটটা যদি এখানে দেখি যে আমাদের আউটপুটটা এখানে এরকম দেখা যাচ্ছে যে আই লাভ আইটি বাই টিউটোরিয়াল, সো এখানে আমরা আমাদের আউটপুটটা চেঞ্জ করে দিলাম যে HTML CSS, যে কোনো একটা টাইটেল দিলাম অ্যাকচুয়ালি। সো আমরা যদি রিফ্রেশ করি দেখবো এখানে HTML CSS চলে এসেছে। ওকে, তো আজকে আমরা আমাদের যাবতীয় কাজগুলো বডির মধ্যে করব, কারণ আমরা যা কিছু দেখি অ্যাকচুয়ালি আমাদের পেজের মধ্যে তার সব কিছুই মূলত থাকে বডি এলিমেন্টের ভেতর। সো আমরা আমাদের যাবতীয় কাজগুলো বডির মধ্যেই করব। দ্যাট মিন্স এইখানে মানে এই সেকশনে আমরা যা কিছু দেখি এগুলো সব বডির ভেতরকার পার্ট। সো আমরা আজকে বডিতে আমরা কোড লিখব। তো এখন কি কোড লিখব বলুন? আমরা প্রথমেই আমরা শিখি হেডিং দেয়া, কারণ আমি গত পর্বে কিন্তু আপনাদেরকে একটি HTML লিস্ট দেখিয়েছিলাম। ওই লিস্ট যদি আপনারা দেখে থাকেন, ট্যাগ লিস্ট, সেখানে দেখবেন যে হেডিংয়ের জন্য ট্যাগ আছে এবং প্যারাগ্রাফ, লিঙ্ক, ইমেজ এগুলোর জন্য ট্যাগ আমরা ওখানে লেখা আছে। তো হেডিং দেওয়ার জন্য হয়তো আপনারা দেখেছেন অলরেডি যে ছয়টা ট্যাগ ইউজ করা হয়, H1, H2, H3, H4, H5, H6, ছয় রকমের হেডিং দেওয়ার জন্য। আমরা যখন কোনো পেপার পত্রিকা পড়ি তখন দেখি যে কিছু কিছু হেডিং থাকে খুব বড়, মেইন হেডিং, কিছু কিছু হেডিং থাকে ছোট, কিছু হেডিং থাকে আরও ছোট। সো এইরকম হেডিংয়ের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে বিভিন্ন হেডিং দেওয়া যায়। যেমন আমরা যদি এখানে H1 লিখি, দেখুন যেহেতু এটা একটা ট্যাগ, সো আমাদেরকে অবশ্যই ট্যাগের রুলস মেনটেন করতে হবে, H1 এবং দুইটা ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এবং এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেটাই হেডিং হিসেবে এখানে প্রদর্শিত হবে। সো আমরা যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার হেডিং, যে কোনো একটা কথা এখানে লিখলাম দিস ইজ আওয়ার হেডিং, এবং এটা আমরা সেভ করলাম, সেভ করে যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি দেখতে পাবো যে দিস ইজ আওয়ার হেডিং কথাটা মোটা এবং বড় আকারে দেখাচ্ছে। ঠিক এমনিভাবে আমাদের যে ছয়টা হেডিং আছে 1, 2, 3, 4, 5, 6 সেগুলো আমরা লিখতে পারি। এখানে একটু জিনিস খেয়াল করুন, এখন হেডিং 1 এবং হেডিং 2 একই তো রকম হবে, তাই না? ওই হেডিং 2 এর ক্ষেত্রেও H1 এর মতোই তো H2 নামে একটি হেডিং ট্যাগ নিতে হবে। তো আমরা কিন্তু দেখুন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি দেই দেখবো এই লাইনটা হুবহু নিচে ডুপ্লিকেট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসের একটি সুবিধা, যে আমরা কোনো লাইনে মাউসের কার্সার রেখে যদি কন্ট্রোল ধরে ডি চাপি সেই লাইনটা হুবহু নিচে ডুপ্লিকেট হয়ে যায়, আর যদি সেই লাইনটাকে এভাবে ব্লক করে কন্ট্রোল ধরে ডি চাপি সেটা পাশাপাশি ডুপ্লিকেট হয়ে যায়। তো আমরা এটাকে কন্ট্রোল দিয়ে ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে H2 করে দেই। দেখুন আমরা ছয়টা হেডিংয়ে এটা লিখে সেভ করলাম, H1, H2, H3, H4, H5, H6। সো এটা যদি এখন আমরা রিফ্রেশ করি আমরা আউটপুটটা দেখতে পাবো যে ছয়টা হেডিং এখানে চলে এসেছে একই লেখা, যেহেতু আমরা হেডিংগুলোর মধ্যে একই লেখা দিয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি ছয়টা হেডিংয়ের আলাদা আলাদা সাইজ, এবং ক্রমান্বয়ে সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তোমার এর মানে হচ্ছে যে হেডিং H1-এর সাইজ সবচেয়ে বড়, H2 তারপর তার চেয়ে ছোট H3 এরকম। এখন হেডিংয়ের পাশাপাশি কিন্তু আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফও লেখার প্রয়োজন পড়ে, কারণ আমরা যখন পেপারে কোনো কিছু দেখি, কোনো কিছু পড়ি, তখন হেডিংয়ের নিচে কিন্তু প্যারাগ্রাফ দিয়ে সেটার বিস্তারিত বলা থাকে। সো আমরা প্যারাগ্রাফ দেওয়ার জন্য যে ট্যাগটা HTML-এ আছে সেটা হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এবং এর মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফ লিখব। যেমন আমরা যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, আই লাভ দিস সো মাচ, ওকে লিখে যদি আমরা সেভ করি
এবং এটা যদি আউটপুটটা দেখি, দেখবে এই যে দেখুন হেডিংগুলোর নিচে আমাদের এই প্যারাগ্রাফটি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো বুঝতে পারলেন কিভাবে এইচটিএমএল কাজ করে? দ্যাট মিন্স এইচটিএমএল এ আমরা যেটা লিখব, আমরা যদি প্যারাগ্রাফ দিতে চাই আমাদের প্যারাগ্রাফের জন্য যে ট্যাগ দেওয়া আছে সেটা ইউজ করতে হবে, যদি হেডিং দিতে চাই হেডিং এর জন্য ট্যাগ দেওয়া আছে সেটা ইউজ করতে হবে। তবে এই জায়গায় এখন একটা জিনিস আপনি খেয়াল করুন, যে এই যে যে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, আমরা যদি এর নিচে আরও একটা প্যারাগ্রাফ লিখি, যে দেখুন আমরা নিচে আর একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা প্যারাগ্রাফের নিচে কী করলাম আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, লিখে যদি আমরা রিফ্রেশ করি দেখবো এই প্যারাগ্রাফটার নিচে এই প্যারাগ্রাফটা চলে এসেছে। এখন যদি আমরা এই প্যারাগ্রাফটার মাঝখানে, যেমন আই এবং লাভ এই দুইটা কথার মাঝখানে একটা স্পেস আছে, যদি আমি স্পেসটাকে অনেক বাড়িয়ে দিই কিবোর্ড থেকে, বাড়িয়ে যদি সেভ করি, সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি দেখবো নাথিং চেঞ্জড, কিছুই চেঞ্জ হয় নাই। এই ব্রাউজারটা আমি যতবারই রিলোড করবো না কেন এই অংশে কিন্তু ঠিক একটা স্পেসে কিন্তু আছে, একটার বেশি স্পেস কিন্তু নেই। আমি একটু পেজটা জুম করি আপনাদের সুবিধার্থে, আপনার দেখতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু ঠিক একটা স্পেস আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো স্পেস ইউজ করেছি। সো তার মানে বোঝা যাচ্ছে যে এইচটিএমএল এ এই স্পেসগুলা কাজ করে না, মানে আপনি যত স্পেস দেন না কেন সে একটা স্পেসই এখানে ধরে নেবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই কোডিং করার ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র পাশাপাশি স্পেসে না, আমরা যদি এন্টার দিয়েও অনেক গ্যাপ করে দেই এবং সেভ করে যদি পেজটাকে রিলোড করি, তারপরও দেখবো যে ঠিক একটাই স্পেস আছে কথাগুলোর মধ্যে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই টিউটোরিয়ালটি, এবং আমরা আগামী পর্বে আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। তো সেই পর্বটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা আমাদের এইচটিএমএল পেজটিতে আমরা হেডিং এবং প্যারাগ্রাফ সফলভাবে দিতে পেরেছিলাম, এবং আমরা জেনেছিলাম যে এইচটিএমএলের মধ্যে স্পেস কাজ করে না এবং আপনি যত স্পেস দেন না কেন একটা স্পেসই ব্রাউজার ধরে নেবে। সো আজকে আমরা এইচটিএমএলের অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, কারণ আমরা এটাকে একটু মডিফাই করে নিই, আমরা এগুলো রাখতেছি না। এখানে আমরা জাস্ট একটি প্যারাগ্রাফ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যারাগ্রাফ আছে অনলি। সো এখানে দেখুন এটি হচ্ছে একটি ট্যাগ, পি হচ্ছে এক একটি ট্যাগ। তো এইচটিএমএল এ ট্যাগের পাশাপাশি আমাদের আরও একটি বৈশিষ্ট্য দেওয়া যায়, যেটা ট্যাগেরই একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কীভাবে দেয় আমরা দেখি। অ্যাট্রিবিউট দিতে হয় সবসময় ফার্স্টের যে ট্যাগটা থাকে বা বিগিনিং যে ট্যাগ সেটাকে দিতে হয় অ্যাট্রিবিউট, এবং বিগিনিং ট্যাগের ট্যাগের যে নাম, দ্যাট মিন্স এখানে পি, পি এর পর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। তো এখানে একটি আমরা কমন একটা অ্যাট্রিবিউট দেই টাইটেল, দেখুন অ্যাট্রিবিউটের নাম, তারপর একটা ইকুয়াল টু সাইন, দেন ডাবল কোট দিতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার বা সিনট্যাক্স, এভাবে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি। আমরা এখানে ডাবল কোটের পরিবর্তে সিঙ্গেল কোটও ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, তবে এখানে ডাবল কোট ইউজ করাটাই বেটার। তো দেখুন এটা আমরা যেখানে এখানে যেটা লিখেছি যে টাইটেল নামক অ্যাট্রিবিউট, এই টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে কোনো ছবির উপর বা কোনো লেখার উপর যদি মাউসের কার্সার নিয়ে রাখি, তখন দেখা যায় নিচ থেকে একটা লেখা আসে যে এই বিষয়টা, এই ছবিটা বা এই লেখাটা এই বিষয়ে। সো এইটাই হচ্ছে মূলত টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। যেমন এইখানে যদি আমাদের সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতাম আমরা, ধরেন দি কাউ সম্পর্কে, সাপোজ আমরা দি কাউ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে, যেখানে অনেক লম্বা একটি প্যারাগ্রাফ আছে, ওকে। সো এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে, এটা যদি কোনো টাইটেল আমরা ভিজিটরকে দিতে চাই, আমরা একটা কাজ করি, আমরা কিছু টেক্সট নিয়ে আসি, আমরা ডামি টেক্সট নিয়ে আসি। আর ডামি টেক্সট আনার জন্য একটি ওয়েবসাইট আছে লরাম ইপসাম ডট নেট, কারণ আপনি যখন কাউকে এইচটিএমএল শেখাবেন বা নিজে যখন প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিসের জন্য আপনার টেক্সটের প্রয়োজন হতে পারে, লেখার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কারো লেখা কপি না করে এরা এরকম একটি লেখা তৈরি করে দিয়েছে, যাতে করে আমরা এটা কপি করে আমরা প্র্যাকটিস করতে পারি যারা ওয়েব ডিজাইন শিখবেন। সাপোজ আমরা এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি, দেখুন একটি সেই টেক্সটটি কপি করে এখানে পেস্ট করেছি, কপি করার জন্য কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, কোডটা কিন্তু ডান দিকে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক দূর ডানে। তো
তো এইরকম যদি হয় কোডিং এর মানে ডানে চলে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা হয় লিখতে। সো এইটা যেন ডানে না গিয়ে নিচে নিচে আসে, এই জন্য আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউ থেকে আমরা ওয়ার্ড র্যাপে ক্লিক করব। এখানে দেখুন ওয়ার্ড র্যাপ নামক একটি অপশন পেয়েছি, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই নিচের স্ক্রল বারটা চলে গেছে এবং এটা আর ডানে যায় নাই, ডানে না গিয়ে নিচে আছে। নিচে যাওয়াতে সুবিধা হয়েছে যে আমরা আমাদের টোটাল প্যারাগ্রাফটা একটা জায়গাতে পাচ্ছি একই উইন্ডোতে, এবং আমাদের কাজ করতে সুবিধা হবে। সো এখন যদি আমরা এই প্যারাগ্রাফটা একটা টাইটেল দেই, যেমন দিস ইজ দ্য টাইটেল অফ মাই প্যারাগ্রাফ লিখে যদি সেভ করি, এবং এবার যদি আমরা আমাদের আউটপুটটা যদি রিফ্রেশ করি, দেখবো এই যে আমাদের প্যারাগ্রাফ যেটা আমরা লিখেছি সেটা এখানে চলে এসেছে। আমি এটাকে জুম আউট করে দিচ্ছি, এটার যেটা লিগ্যাল ফন্ট সাইজ সেই সাইজে নিয়ে গেলাম। এবং দেখুন এর উপর যদি মাউসের কার্সার নিয়ে রাখি, দেখুন আমাদের টাইটেলটা কিন্তু এখানে সুন্দরভাবে শো করতেছে যে দিস ইজ দ্য টাইটেল অফ মাই প্যারাগ্রাফ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে কিন্তু মূলত আমাদের টাইটেল নামক অ্যাট্রিবিউটের কাজ। এবং এইচটিএমএলের প্রায় ম্যাক্সিমাম ট্যাগের মধ্যে আমরা এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। আর অ্যাট্রিবিউট কিন্তু এখানে এই যে আমরা ডাবল কোট ইউজ করে দিয়েছি, দেখুন অ্যাট্রিবিউটের দুই পাশে এখানে ডাবল কোট না দিয়ে আমরা যদি চাই সিঙ্গেল কোট দিতে, আমরা এখানে সিঙ্গেল কোট দিলেও এটা কাজ করবে, নো প্রবলেম। সিঙ্গেল কোট দিয়ে যদি রিফ্রেশ করি এবং যদি দেখি আমাদের টাইটেলটা কিন্তু দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখুন যে এরকম হতে পারে যে আমাদের এই টাইটেলের মধ্যেই ডাবল কোট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। যেমন এখানে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি, যেমন সাপোজ আমরা একটা বাংলাদেশ নামক একটা ওয়ার্ড লিখলাম এবং আমরা চাচ্ছি টাইটেলের মধ্যেই এটা কোটেশনের মধ্যে থাকবে, সো আমরা তখন এই বাংলাদেশকে সিঙ্গেল কোট দিতে পারি। সিঙ্গেল কোট দিব বাংলাদেশকে ভেতরেরটাকে এবং বাইরেরটাকে ডাবল কোট। এখন যদি রিফ্রেশ করি আমরা দেখব এই সিঙ্গেল কোট চলে এসেছে, এবং আমরা যদি ভেতরেরটাকে ডাবল কোট দেই, ভেতরেরটাকে যদি ডাবল কোট দেই তাহলে আমাকে বাইরেরটাকে অবশ্যই অবশ্যই সিঙ্গেল কোট দিতে হবে। দুইটার যে কোনো একটা অল্টারনেটিভ আমরা করতে পারি। দেখুন এখন আমরা ভেতরে ডাবল কোট ইউজ করেছি, বাইরের বাইরে সিঙ্গেল কোট। সো এটা আসলে ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হয় না, ভেতরে কোটেশন দেওয়া লাগে না, কিন্তু তারপরেও যারা ভালোভাবে শিখতে চান খুঁটিনাটি সহ তাদেরকে বোঝানোর জন্য আমরা দিয়ে দিলাম। তো অ্যাট্রিবিউট দেওয়ার রোল হচ্ছে আপনাকে বিগিনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট লিখতে হবে, লিখে ইকুয়াল টু সাইন দিয়ে কোটেশন মার্ক দিতে হবে, এবং এর মধ্যে আপনি আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু, আপনি যে ভ্যালু লিখবেন সেটা এখানে দিতে হবে। তো আশা করি অ্যাট্রিবিউট কীভাবে দিতে হয় বুঝতে পেরেছেন, এবং আমরা নেক্সটে বিভিন্ন ট্যাগের সাথে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। এটিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে। গত পর্বে আমরা একটি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটের ব্যবহার শিখেছি, এবং আজকের পর্বে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। সো আমরা অ্যাট্রিবিউটটি এখান থেকে কেটে দিচ্ছি, গত পর্বে যেটা ছিল। আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটি টেক্সটকে কিভাবে আমরা বোল্ড করতে পারি বা কিভাবে মোটা করতে পারি। যেমন আমরা অনেক সময় নেটে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সট বোল্ড করা থাকে, সো এই কাজটা কিভাবে করতে হয়। তো বোল্ড করার জন্য আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, সো ওই জন্য আমরা প্যারাগ্রাফটাকে একটু ছোট করে নিলাম। দেখুন এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এবং এটার আউটপুটটা যদি আমরা দেখি, ওকে, তো এখন এই প্যারাগ্রাফটাকে আমরা চাচ্ছি যে ফুল প্যারাগ্রাফটা বোল্ড হবে। তো বোল্ড করার জন্য জেনারেলি যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে বি। দেখুন আমরা বি লিখে দিচ্ছি, আপনি যতটুকু অংশ বোল্ড করবেন এই বি ট্যাগের মধ্যে ততটুকু অংশকে রাখতে হবে। দেখুন বিটাও একটা ডাবল ট্যাগ, এটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, সো আমরা চাচ্ছি পুরো লেখাটাকে বোল্ড করতে, এই জন্য আমরা বি এর মধ্যেই এই ফুল অংশটাকে রেখে দিলাম। এখন যদি রিফ্রেশ করি খেয়াল করবেন চেঞ্জটা কী হয়, রিফ্রেশ করতেছি, দেখুন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু পুরো অংশটা কিন্তু মোটা হয়ে গেছে, দ্যাট মিন্স এটা বোল্ড হয়ে গেছে। এখন বোল্ড করার জন্য বি এর পাশাপাশি আমাদের আরও একটি ট্যাগ ইউজ করতে হয়। আমরা যদি এটাকে কপি করে যদি ডুপ্লিকেট করি, এখানে বি এর পাশাপাশি আরও একটি ট্যাগ আছে বোল্ড করার জন্য, সেটি হচ্ছে মূলত স্ট্রং ট্যাগ। অ্যাকচুয়ালি একসময় বি ট্যাগটা ইউজ করা হতো, বাট এইচটিএমএল ফাইভ আসার পরে এখন আর বি ট্যাগটা ইউজ করা হয় না, এখন মূলত স্ট্রং ট্যাগটাই বেশি ইউজ করা হয়। সো আমরা যদি স্ট্রং লিখে যদি রিফ্রেশ করি দেখবো একই লাইন নিচে এসেছে এবং সেটাও বোল্ড, একই জিনিস, মানে বি দিয়েও বোল্ড করা যায় এবং স্ট্রং দিয়েও বোল্ড করা যায়। সো আপনারা
স্ট্রংটাই ব্যবহার করবেন, স্ট্রংটাই রেকমেন্ডেড। এবং আমরা যদি এই লাইনটা আরো একবার লিখি এবং এখানে দেখুন স্ট্রং এর পরিবর্তে যদি আমরা ইএম দেই, দেখুন ইএম ইএম দিলে চেঞ্জটা কি হচ্ছে, দেখুন ইটালিক ফরম্যাটে আসতেছে। আমরা অনেক সময় দেখি যে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বাঁকা বাঁকা অক্ষরে লিখে থাকে, সো এই ইএম হচ্ছে ইটালিক। এখন এই ইএম দিয়ে আমরা যেভাবে ইটালিক করলাম ঠিক আরও একটা পদ্ধতিতে ইটালিক করা যায়, সেটা হচ্ছে আই ব্যবহার করে। আই আই দিয়েও আমরা ইটালিক করতে পারি। আমরা যদি রিফ্রেশ করি দেখবো আরও একটা লাইন এসেছে এবং সেটাও কিন্তু ইটালিক ফরম্যাটেই কিন্তু এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি একটু স্পেস দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন আই দিয়েও ইটালিক করা যায় এবং ইএম দিয়েও ইটালিক করা যায়, আপনারা দুটোর যেটাই যে কোনোটাই ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও এসিওর ক্ষেত্রে ইএমটা বেশি কার্যকরী, কারণ ইএম দ্বারা বোঝা যায় এম্পাসাইজ, মানে এম্পাসাইজ দ্যাট মিন্স এটাকে গুরুত্ব দেওয়া। আপনি আপনার ওয়েবসাইটের যে অংশকে বেশি গুরুত্ব দিতে চান সে অংশকে আপনি ইটালিক করতে পারেন ইএম ট্যাগ ব্যবহার করে, আই ট্যাগটা না ব্যবহার করে। ওকে, তো এখন আমরা দেখব যে আন্ডারলাইন কিভাবে করতে হয়। আন্ডারলাইন করার জন্য সিম্পল একটি ট্যাগ রয়েছে ইউ নামক ট্যাগ, ইউ ব্যবহার করে আপনারা আন্ডারলাইন করতে পারেন। আমরা যদি ইউ দেই এবং যদি রিফ্রেশ করি দেখবো এখানে আন্ডারলাইন হয়ে গেছে, আমরা টেক্সটের দেখতে পাচ্ছি অটোমেটিক আন্ডারলাইন। বাট এটা HTML ফাইভে আসলে এই আন্ডারলাইনটা এইভাবে করাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা অবসোলেট করা হয়েছে। HTML ফাইভে ইনস্ট্রাকশন আছে যে এই ইউ ব্যবহার না করে CSS দ্বারা এটাকে আন্ডারলাইন করতে। সো আমরা এইটা একটা জানার জন্য দেখে নিলাম, বাট এটা আমরা শিখব না। সো আমরা ভবিষ্যতে CSS দিয়ে আন্ডারলাইন করা শিখব। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা তো ফুল লাইনটাকে এখানে এইভাবে বোল্ড করে দিলাম, কিন্তু আমরা যদি চাই যে আমরা ফুল লাইনটা বোল্ড করব না, আমরা বোল্ড করব একটা নির্দিষ্ট একটা অংশ বা নির্দিষ্ট একটা ওয়ার্ড। সো এইরকম যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ধরুন এই যে কনসেপ্টেড ওয়ার, এই ওয়ার্ডটা আমরা এখানে বোল্ড করতে চাই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ওয়ার্ডটাকে শুধুমাত্র স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিব। এখন যদি রিফ্রেশ করি দেখবো দেখুন এই লাইনটা ঠিকই চলে এসেছে, কিন্তু শুধুমাত্র এই ওয়ার্ডটা বোল্ড হয়ে আছে। এখন আমরা যদি চাই যে বোল্ড করা ওয়ার্ডের মধ্যে বা বোল্ড করা কিছু ওয়ার্ডের মধ্যে কোনো অংশকে ইটালিক করতে, কোনো অংশকে বাঁকা করতে, সেটা কিভাবে করব, ঠিক আমরা তদ্রূপ আরেকটি প্যারাগ্রাফ নিলাম এবং প্যারাগ্রাফের অনেকগুলো অংশকে আমরা স্ট্রং করে দেই বা বোল্ড করে দেই। দেখুন আমরা এখান থেকে অনেক অংশকে এখানে বোল্ড করে দিচ্ছি, এবং এটা যদি রিফ্রেশ করে দেখে নেই যে এই প্যারাগ্রাফটার সবার শেষের প্যারাগ্রাফটার মোটামুটি অনেকখানি অংশ বোল্ড করা আছে। এখান থেকে যদি আমরা কিছু অংশকে ইটালিক করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ইএম ট্যাগ দিয়ে দিব। দেখুন এতটুকু অংশকে আমরা ইটালিক করতে চেয়েছি। সো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো দেখুন ঠিক অতটুকু বোল্ডের মধ্যেই অতটুকু অংশ ইটালিক হয়ে আছে। দ্যাট মিন্স আমরা নেস্টিং করতে পারতেছি। HTML এর সুবিধা হচ্ছে নেস্টিং করা যায়। নেস্টিং করার মানে হচ্ছে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ঢুকানো। এখানে দেখুন আমরা কতগুলো ট্যাগ নেস্টিং করেছি, প্রথমে HTML ট্যাগ, এই ট্যাগটা ট্যাগ, এর মধ্যে আমরা বডি ঢুকিয়েছি, একটা নেস্টিং হয়েছে। বডির মধ্যে আমরা প্যারাগ্রাফ ঢুকিয়েছি, আরেকটা নেস্টিং। এখন প্যারাগ্রাফ হচ্ছে এটার ক্ষেত্রে মেইন ট্যাগ। সো এখান থেকে যদি আমরা ধরি প্যারাগ্রাফের মধ্যে স্ট্রং ঢুকিয়েছি, একটা নেস্টিং হয়েছে। নেস্টিং মানে হচ্ছে জালের মতো, পাখির বাসার মতো, একটার মধ্যে আরেকটা ঢুকানো। এবং স্ট্রং এর মধ্যে আমরা আবার ইএম ঢুকিয়েছি, এটা নেস্টিং হয়েছে। সো নেস্টিং করার ক্ষেত্রে আপনাদের ট্যাগের কনসেপ্টগুলো মানে ধারাবাহিকতা যেটা আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে দেখুন প্যারাগ্রাফ বাইরে আছে সো প্যারাগ্রাফ বাইরেই থাকবে, স্ট্রং ভেতরে আছে সো স্ট্রং ভেতরেই থাকবে, ইএম ভেতরে আছে ইএম ভেতরেই থাকবে। আপনি কিন্তু আবার এই ইএমকে যদি প্যারাগ্রাফের স্ট্রং এর বাইরে এইভাবে দেন তাহলে কিন্তু হবে না। অনেক সময় আউটপুট দেখুন আউটপুট সেমও দেখাতে পারে, বাট আউটপুট যদি সেমও দেখায় কিন্তু তারপরও আপনাকে এই কোডের যে ধারাবাহিকতা বা বিগিনিং এবং এন্ডিং ট্যাগের যে সিরিয়ালটা আছে সেটা আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন করে চলতে হবে। এটা মেনটেন করে আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে কোডিং করতে পারবেন। সো আজকের পর্বে আমরা যেগুলো শিখলাম, বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন দেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। বাসায় প্র্যাকটিস করে নেবেন, খুবই ইজি, আর আশা করি বুঝতে পেরেছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা টেক্সটের কিছু ফরম্যাটিং দেখেছি, বোল্ড করা শিখেছি, ইটালিক, তারপর আন্ডারলাইন করা, এই বিষয়গুলো আমরা দেখেছি গত পর্বে। তো আজকের পর্বে আমরা আরও কিছু বিষয় দেখব, যেমন একটি প্যারাগ্রাফ দেখুন আমরা এখানে আগে থাকতেই রেডি করে রেখেছি, প্যারাগ্রাফ একটি লিখে আমরা ব্রাউজারে সেভ করে রেখেছি। তো আজকে আমরা একটি বিষয় শিখব, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে টেক্সট লিখে কাটা থাকে, যেমন অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে কোনো পণ্য অর্ডার করার সময় যেমন ধরুন প্রথমে লেখা থাকে 400 টাকা, তারপর এটা কেটে লেখা থাকে 350 টাকা, ব্র্যাকেটে লেখা থাকে যে 50 টাকা ছাড়। তো এই কাজটা অ্যাকচুয়ালি কীভাবে করা হয়, তো আপনি যে অংশটা কাটতে চান সেই অংশটা কাটার জন্য HTML একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিলেট ট্যাগ বা DEL, ডিলেট। এটার মানে হচ্ছে সেই অংশটা কেটে যাবে, আপনি ডিলেট অথবা এস দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। যেমন ধরুন আমরা এখানে লিখতে চাচ্ছি যে এখানে আমরা ডিলেট লিখে দিচ্ছি এবং আমরা এখানে লিখে দিচ্ছি 400 টাকা, ওকে ফাইন। এখন যদি আমরা এটা যদি আউটপুট ব্রাউজারে দেখি, দেখবো দেখুন 400 টাকা নামে একটি টেক্সট এখানে চলে এসেছে, বাট টেক্সটটি কিন্তু কাটা অবস্থায় আছে। এবং আমরা যদি এর পাশে কোনো টেক্সট লিখি যে 300 টাকা, তাহলে দেখবো যে 300 টাকা কথাটা কিন্তু ঠিকই 300 টাকা অবস্থায় আছে, বাট 400 টাকা কথাটা কাটা অবস্থায় আছে। সো এভাবে যদি কোনো টেক্সট কাটার প্রয়োজন পড়ে আপনারা ডিলেট ইউজ করতে পারেন, অথবা এখানে আপনারা চাইলে এসও ইউজ করতে পারেন। আমরা যদি এস দিয়ে ট্রাই করি দেখব এটা কাটা অবস্থায় আছে। আবার যদি কোনো প্যারাগ্রাফের কোনো নির্দিষ্ট অংশ কাটতে চান, যেমন আমরা চাচ্ছি এখান থেকে একটা নির্দিষ্ট অংশ, এতটুকু অংশ কাটা থাকবে, আমরা চাইলে এটাকে খুব ইজিলি এভাবে কেটে দিতে পারি ডিলেটটাকে ইউজ করে। আমরা দেখব যে দেখুন এখান থেকে এতটুকু অংশ কিন্তু কাটা হয়ে গেছে আমাদের প্যারাগ্রাফে। এবং এর পাশাপাশি আমরা যদি মার্কিং করতে চাই, অনেক সময় দেখা গেছে যে কোনো অংশ হাইলাইট করার প্রয়োজন পড়ে, যেমন আমরা কোনো খাতায় বা কোনো নোটে কিন্তু আমরা অনেক সময় আমরা মার্কার পেন দিয়ে কিন্তু মার্ক করে রাখি হলুদ রঙের। সো এই মার্কিং আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা যদি চাই এই অংশটাকে এখান থেকে এতটুকু মার্কিং করব, সো এটার জন্য আমাদের HTML একটি ট্যাগ রয়েছে মার্ক নামক ট্যাগ, এবং এটাও ডাবল ট্যাগ, আমরা যতটুকু অংশ মার্কিং করতে চাই ততটুকু অংশকে এইভাবে মার্ক ট্যাগ দিয়ে আমরা এটাকে ডিফাইন করে দিব। তাহলে যদি রিফ্রেশ করি দেখব এই যে আমরা যতটুকু পোর্শন এখানে মার্কিং করতে চেয়েছি ততটুকু পোর্শন এইভাবে অটোমেটিক্যালি খুব ইজিলি মার্কিং হয়ে যাবে। তো এইভাবে আমরা চাইলে কোনো অংশকে কাটতে পারি, আবার চাইলে কোনো অংশকে এভাবে মার্ক করে দিতে পারি। আবার যদি আমরা চাই যে মার্ক করা অংশটুকু বোল্ড হবে তাহলে কি করবেন, তাহলে খুবই ইজি, জাস্ট এই মার্ক করা যে অংশটুকু আছে সেটাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিব, তাহলে আমাদের মার্ক করা অংশটুকু বোল্ড হয়ে যাবে। দেখুন আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করি দেখবো যে মার্ক করা যে অংশটুকু ছিল দেখুন সেই অংশটুকু কিন্তু অন্যান্য লেখা থেকে কিন্তু বোল্ড হয়ে আছে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিষয় যে কিভাবে এই ছোট ছোট কাজগুলো আপনারা করবেন, আর এগুলো মূলত খুবই ইজি। আপনারা যদি HTML ট্যাগের লিস্টগুলো ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা এই বিষয়গুলো ঠিকঠাক মতো করে ফেলতে পারবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে মার্কিং করতে হয় এবং আনুষঙ্গিক ডিলেট কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখেছি। তো আজকের পর্বে আমরা একটি ইম্পর্টেন্ট জিনিস দেখব যে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় লিখে থাকি, যেমন পরীক্ষার খাতায় যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা যে যে বিষয়ে পড়েন না কেন, অনেক সময় লিখতে হয় log 10, লগ লেখাটা উপরে থাকে নিচে ছোট করে লেখা থাকে 10। আবার অনেক সময় 2² 3² আমরা দেখি যে 2-এর উপরে 3 এভাবে লেখা থাকে বা 3-এর উপরে 2 এভাবে দেয়া থাকে। তো এই বিষয়গুলো কীভাবে দেয়া হয়, তো এই বিষয়টা বোঝার জন্য আমরা এখানে যদি লিখি, আমরা এখানে সাপোজ বাংলাদেশ লিখলাম এবং এখন আমরা চাচ্ছি বাংলাদেশের উপরে 2 লেখা থাকুক ছোট করে, বা বাংলাদেশ স্কোয়ার যেটা। সো এটা করার জন্য আমাদেরকে এখানে দেখুন SUP সুপার স্ক্রিপ্ট ইউজ করতেছি, সুপার স্ক্রিপ্টের মধ্যে আমরা যে কথাটা লিখবো সেটা ওপরে চলে যাবে,
যদি আমরা সুপার স্ক্রিপ্ট দিয়ে 2 লিখি এখানে এবং যদি ব্রাউজারটা যদি রিফ্রেশ করি দেখুন আমাদের বাংলাদেশ লেখাটার উপরে 2 চলে এসেছে 2 চলে এসেছে দ্যাট মিন্স বাংলাদেশ স্কয়ার হয়ে গেছে সো আমরা যদি এখানে 2 না লিখে যদি আমরা ঢাকা লিখে দেই তাহলে কি হবে রিফ্রেশ করি দেখব বাংলাদেশের উপরে ছোট করে ঢাকা চলে এসেছে এবং এটা এই ঢাকাটা যদি আমরা নিচে লিখতে চাই তাহলে কি করব সুপার স্ক্রিপ্টের পরিবর্তে আমরা এখানে জাস্ট এসইউপি এর পরিবর্তে এসইউবি লিখে দিব সাব স্ক্রিপ্ট তাহলে এই ঢাকাটা উপরে না এসে এটা নিচে চলে আসবে এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা কিন্তু এই লেখাগুলো লিখতেছি এগুলো কিন্তু পাশাপাশি চলে এসেছে এবং এটা যদি আমরা নিচে নামাতে চাই দ্যাট মিন্স যদি একটি লাইন ব্রেক দিতে চাই একটা লাইন থেকে আরেকটা লাইন যদি নিচে নামাতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদেরকে এখানে একটি বিআর ট্যাগ ইউজ করতে হবে বিআর এর মিনিং হচ্ছে লাইন ব্রেক ট্যাগ দেখুন লাইন ব্রেক হয়ে গেছে মানে একটা নিচে একটা নেমে গেছে তো আমরা একটু এখানে অনেকের মনে কনফিউশন আসতে পারে যে আগের পর্বগুলোতে আমরা যখন প্যারাগ্রাফ লিখতাম যেমন ধরুন আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি সাপোজ মাই লাইন দেখুন দুইটা প্যারাগ্রাফ যদি লিখি তাহলে কি হয় প্যারাগ্রাফগুলো কিন্তু নিচে নিচে আসে এটা কিন্তু পাশাপাশি আসে না কিন্তু এই ক্ষেত্রে নর্মাল যদি কোনো লাইন লিখি তাহলে এটা কিন্তু পাশাপাশি চলে আসে নিচে নিচে আসে না সো এটা কেন এটা কেন হয় এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের জন্য এটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলবো তো তো এখন আমরা এতটুকু জানি যে একটা লাইন থেকে আরেকটা লাইন যদি আমরা ব্রেক দিতে চাই তাহলে আমাদেরকে বিআর নামক একটি ট্যাগ আছে যেটা লাইন ব্রেক ট্যাগ আমরা বলি সেই ট্যাগটা ইউজ করতে হয় এটা একটা সিঙ্গেল ট্যাগ এবং এইটাই কিন্তু আমরা ফার্স্ট এখানে সিঙ্গেল ট্যাগ ইউজ করলাম সো বিআর ট্যাগের শেষে এরকম স্ল্যাশ সাইন দেওয়াও যায় স্ল্যাশ সাইন নাও দেওয়া যায় দুইটাই সঠিক আমরা স্ল্যাশ দিয়ে ব্যবহার করব সো দেখুন আমরা একটা লাইন থেকে একটা লাইন সেপারেট করে দিয়েছি এইভাবে তো আমরা যদি এখানে আরও যদি লিখি যে সাপোজ এখানে আমরা যেভাবে লিখি যে লগ 10 লগের নিচে 10 দেওয়া থাকে তো এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি লগের সাবস্ক্রিপ্ট 10 এবং এটা যদি আমরা আউটপুটটা দেখি দেখবো যে লগের নিচে ছোট করে 10 দেওয়া আছে যদি আমরা লগের ওপরে 2 চাই বা লগের উপরে 3 চাই তাহলে আমরা এখানে সুপার স্ক্রিপ্ট দিয়ে এখানে জাস্ট 3 লিখে দিতে পারি এবং যদি রিফ্রেশ করি দেখবো দেখুন লগের উপরে 3 চলে এসেছে সো এই হচ্ছে মূলত আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্টের ব্যবহার এবং খুবই ইজি এবং আপনারা যে কেউ চাইলে খুব ইজিলি এটাকে ব্যবহার করতে পারেন যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আগামী পর্বের আমন্ত্রণ রইল আজকে পর্ব এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে গত পর্বে আমরা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে জেনে নিয়েছি এবং আজকের পর্বে আমরা শিখব অ্যাব্রিভিয়েশন কীভাবে ইউজ করতে হয় অ্যাব্রিভিয়েশন হচ্ছে ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ যেমন আমরা অনেক সময় বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেখে থাকি যে ডট ডট দিয়ে লেখা থাকে যেমন বিএ এম এ তারপরে WHO BBC ইত্যাদি বিভিন্ন বড় বড় এক একটা ওয়ার্ডগুলোকে শর্টকাটে আমরা অ্যাব্রিভিয়েশন লিখে থাকি তো এই অ্যাব্রিভিয়েশনের ব্যবহার আপনারা এস্টিমেলে কীভাবে করবেন ধরেন আমরা জানি যে একটা কমন অ্যাব্রিভিয়েশন হচ্ছে হু WHO যেটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সো এই অ্যাব্রিভিয়েশনটা আমরা এমনভাবে চাচ্ছি যে হু লেখা থাকবে এবং হু এর উপরে যদি কেউ মাউজের কার্সার রাখে তাহলে এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা শো করবে তো এটার জন্য এস্টিএমএল আলাদা একটি ট্যাগ ডিফাইন করা আছে সেটা হচ্ছে ABBR এবং এখানে দেখুন নোটপ্যাড প্লাস প্লাসের লেটেস্ট ভার্সন যদি আপনারা ইউজ করেন আপনি যখন কোনো কোড লিখতে যাবেন তখন আপনাকে এইভাবে কোডের সাজেশন দেখাবে যেমন আপনি যদি এখানে AB লেখেন দেখবেন অ্যাব্রিভিয়েশন ABBR চলে এসেছে এবং আপনি যদি এন্টারপ্রাইজ করেন দেখবেন এটি লেখা হয়ে গেছে তো এটি একটি ডাবল ট্যাগ দেখুন আমরা এভরিবিআর ABBR ট্যাগটা এখানে লিখেছি এবং এখানে যদি আমরা লিখি WHO দ্যাট মিন শর্ট ফর্মটা লিখি লিখে যদি আমরা আমাদের ব্রাউজার এটাকে যদি রিফ্রেশ করি দেখবো শর্ট ফর্মটা চলে এসেছে সো এখন এটার যে ফুল ফর্মটা এটার যে ফুল মিনিং সেটা আমাদেরকে দিতে হবে সেটা দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট টাইটেল নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করবো আপনারা এই অ্যাট্রিবিউটের সাথে পূর্বেই পরিচিত আছেন এবং এখানে আমরা আমাদের এটার মূল যে এটার যে টোটাল যে অ্যাপ্রিভিয়েশনটা সেটা এখানে লিখে দিব এবার আমরা রিফ্রেশ করি এবং এবার যদি একটা মাউসের কার্সার রাখি এটার উপরে দেখবো আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চলে এসেছে
তো এখন আপনারা অনেকেই আমাদেরকে বলতে পারেন যে এটা তো আমরা এবিবিআর ট্যাগ ইউজ না করে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে টাইটেল দিতে পারতাম, তাই না? কারণ আপনারা তো অলরেডি এর আগের টিউটোরিয়ালে দেখেছেন যে প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা টাইটেল দিই তাহলে একই সিস্টেমের শো হয়। কিন্তু আসলে এটা ডিপেন্ড করবে আপনার এসইওতে হেল্প করবে, কারণ এই এবিবিআর ট্যাগটা যখন গুগল দেখবে, যারা এসইও জানেন বা এসইও সম্পর্কে আইডিয়া আছে, তো গুগল যখন দেখবে এটা এবিবিআর ট্যাগ, তখন গুগল এটাকে ধরে নেবে অ্যাব্রিভিয়েশন হিসেবে। সো এই ক্ষেত্রে সঠিকভাবে কোড করতে হবে যাতে করে আমরা এসইওতে আমাদের ওয়েবসাইট ভালো পজিশনে থাকে। আর আমি আগেও বলেছি আমাদের ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এসইও হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি যে বিষয়ে শেখেন না কেন তার সাথে কোনো না কোনোভাবে এটা জড়িত। সো আমরা রেকমেন্ড করব যে ওয়েব ডিজাইন অবশ্যই শেখেন, কিন্তু জানার জন্য হলেও আমাদের এসইও টিউটোরিয়ালটা নিয়ে আপনারা এসইও প্র্যাকটিস করতে পারেন, কারণ আপনি যে বিষয়ে করেন না কেন এসইওর বেসিক নলেজ থাকাটা সবার জন্য জরুরি। তো যাই হোক, এই ছিল অ্যাব্রিভিয়েশন ট্যাগের ব্যবহার। এখানে দেখানোর মতো আর তেমন কিছুই নেই, আমরা এবিবিআর ট্যাগ ইউজ করে অ্যাব্রিভিয়েশনটা ইউজ করে দেব। সো ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করা শিখেছিলাম, এবং আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লিঙ্ক করা। এইচটিএমএল এর মধ্যে আপনি কিভাবে লিঙ্ক করতে পারেন, কারণ অনেক সময় দেখি যে আমরা itbari.com এ ঢুকে বা বিভিন্ন সাইটে ঢুকে ওখানে ক্লিক হেয়ার লেখা থাকে বা এই জাতীয় কোনো কথা লেখা থাকে, এবং আমরা সেখানে ক্লিক করলে অন্য একটা পেজে ওখান থেকে চলে যাই। এটাকেই বলে মূলত লিঙ্ক করানো। সো এইচটিএমএল এ লিঙ্ক করানোর জন্য অনেক ট্যাগ, মানে যে ট্যাগটি রয়েছে সেটি হচ্ছে এ ব্যবহার করে আমরা লিঙ্ক করতে পারি। সো আমরা এখানে এ ট্যাগ ইউজ করলাম, এবং আপনি যে কথাটাকে লিঙ্ক করাবেন সেই কথাটা দুইটা এর মাঝখানে রাখতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক হেয়ার লিখি, সাপোজ যে আমরা চাচ্ছি যে ক্লিক হেয়ার লিখে ক্লিক হেয়ারের উপর যখন কেউ ক্লিক করবে তখন সেটা মানে ওই লিঙ্কে চলে যাবে আমরা যে লিঙ্ক দিব। তো এখানে লিঙ্কটি বসানোর জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, হাইপার রেফারেন্স বা এইচ রেফ নামে একটি অ্যাট্রিবিউট আছে, আমরা সেই অ্যাট্রিবিউট এখানে ইউজ করব, এবং এর মধ্যে আমাদের লিঙ্ক বসিয়ে দিব। এবং লিঙ্ক বসানোর সিস্টেমটা দেখুন, HTTP তারপরে কোলন তারপরে ডাবল স্ল্যাশ, তারপর আমরা চাইলে www দিতেও পারি নাও দিতে পারি, এরপরে আমরা দিব itbari.com। দিয়ে যদি আমরা এখন এটাকে সেভ করি এবং আমরা যদি ব্রাউজারের আউটপুটটা দেখি, দেখবো এখানে একটি লিঙ্ক চলে এসেছে, এবং এইভাবে আপনি ক্লিক হেয়ার দেখা যাচ্ছে, এবং এর উপর মাউসের কার্সার রাখলে আপনি স্ক্রিনের নিচের দিকে যদি এই সেকশনটাতে লক্ষ্য করেন এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি দেখতে পাবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখব আমরা সরাসরি এই লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট itbari.com-এ কিন্তু চলে এসেছি। সো এই হচ্ছে মূলত লিঙ্কিংয়ের বিষয়, এবং আপনি এর মধ্যে এই দুইটা এর মধ্যে আপনি যা কিছু লিখবেন, যেমন আমরা এখানে লিখে দেই টু গো টু ক্লিক হেয়ার, লিখে যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখবো এখানে এই পুরো কথাটাই কিন্তু লিঙ্ক হয়ে গেছে, এবং আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখবো আমাদের আইটি বাড়িতে আমরা চলে এসেছি। তো এই লিঙ্কিংটা আমরা শুধু যে বাইরেই করবো এমন না, যে কোনো প্যারাগ্রাফের মধ্যেও চাইলে করাতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এখানে একটি প্যারাগ্রাফের একটি ডামি টেক্সট নিয়ে আসি লরাম ইপসাম থেকে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন লরাম ইপসাম কী। সো আমি একটি প্যারাগ্রাফের ডামি টেক্সট নিয়ে আসলাম, এবং আমরা চাচ্ছি এই কথাটাকে যদি কেউ ক্লিক করে, যে ট্যাশন যেটা আছে এটাতে যদি কেউ ক্লিক করে তাহলে google.com-এ চলে যাবে। তো এইটা করার জন্য আমরা জাস্ট দেখুন এটাকে এই ট্যাগের মধ্যে র্যাপ করে দিব যতটুকু অংশ আমরা লিঙ্ক করাতে চাই, এবং এইখানে আমরা আমাদের google.com-এর যে লিঙ্কটা রয়েছে google.com সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। বসিয়ে এখন যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি দেখবো এই প্যারাগ্রাফটা চলে এসেছে, এবং আমরা যতটুকু অংশকে লিঙ্কিং করিয়েছিলাম ততটুকু অংশ নীল রঙে এবং আন্ডারলাইন অবস্থায় দেখা যাচ্ছে। সো আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু এই এখান থেকে সরাসরি google.com-এ চলে আসব। এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করুন যে অনেক সময় দেখা যায় যে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা আমরা যে ট্যাবে আছি ঠিক একই ট্যাবে কিন্তু google.com ওপেন হচ্ছে, কিন্তু অনেক সময় আপনি লক্ষ্য করলে দেখবেন যে ক্লিক করলে এরকম নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়। সো এই কাজটা কিভাবে করা হয়, এটা করার জন্য আপনাকে আরেকটি অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হবে, সেটি হচ্ছে টার্গেট। টার্গেট নামে অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হবে সেই কাজটা করার জন্য, যাতে করে নতুন একটি ট্যাব নিয়ে ওপেন হয়, এবং এইখানে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক।
এবং ব্ল্যাঙ্কের আগে একটি আন্ডারস্কোর আমরা দেখতে পাচ্ছি। এভাবে একটি অ্যাট্রিবিউট দিতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক। দেখুন এটাই কিন্তু ফার্স্ট ভিডিও যেখানে আমরা পরপর দুটি অ্যাট্রিবিউট ইউজ করেছি একই ট্যাগে, একটি হচ্ছে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট, একটি হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউটের কোনো ধারাবাহিকতা নেই, আপনি চাইলে এই টার্গেটকে হাইপার রেফারেন্সের আগেও দিতে পারেন, চাইলে পরেও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু যতগুলো অ্যাট্রিবিউট আমরা ইউজ করব সেটা যেন এইচটিএমএলের ফার্স্ট যে ট্যাগ, যেটা বিগিনিং ট্যাগ, সেই ট্যাগের মধ্যেই থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা যদি এখন এটাকে টার্গেট ব্ল্যাঙ্ক দেই এবং তারপরে যদি পেজটা রিফ্রেশ করি এবং এইটাতে যদি আমরা ক্লিক করি, আমরা দেখুন নতুন একটা পেজ নিয়ে, কিন্তু মানে নতুন একটা ট্যাব নিয়ে গুগল ডট কম ওপেন হয়েছে। সো এইভাবে আপনারা আপনারা লিঙ্কিং করাবেন এইচটিএমএল এর মধ্যে, একটাতে ক্লিক করলে আরেকটাতে, আরেক এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য লিঙ্কিং করাবেন এইভাবে। এবং টার্গেট দিয়ে আপনারা সেট করে দিতে পারেন যে এটা কি নতুন ট্যাব নিয়ে ওপেন হবে কি না। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ বিষয়। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ইমেজ নিয়ে আসা, কারণ আমরা এতদিন বিভিন্ন বিষয় শিখেছি এবং টেক্সট মডিফিকেশন করা শিখলাম, টেক্সটের বিভিন্ন বিষয় জানলাম। তো আজকের পর্বে আমরা শিখব যে ইমেজ কিভাবে আনতে পারি, কারণ ইমেজ হচ্ছে একটি ওয়েবসাইটের অপরিহার্য কন্টেন্ট। ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইমেজ আনার জন্য একটি সিঙ্গেল ট্যাগ রয়েছে এইচটিএমএল এ, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG। এই IMG ট্যাগ ব্যবহার করে ইমেজ নিয়ে আসতে হয়। এটা সিঙ্গেল ট্যাগ এবং সিঙ্গেল ট্যাগগুলো আমরা জানি ক্লোজ করতে হয় এইভাবে, মানে ফার্স্ট ট্যাগের মধ্যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা ক্লোজ করে দিতে হয়। এই স্ল্যাশটা দিলেও কাজ করবে, স্ল্যাশটা না দিলেও কাজ করবে, তবে স্ল্যাশটা দেওয়াটাই বেটার। আর একটি কথা আপনাদেরকে ফার্স্টেই বলে নিচ্ছি যে আমাদের এইচটিএমএল এমন একটা ল্যাঙ্গুয়েজ যে আপনি যদি এখানে অনেক কিছু ভুল করেন, অনেক কোড ভুল করছেন, কিন্তু তারপরও দেখবেন অনেক সময় ব্রাউজার সেগুলোকে সঠিক করেই শো করবে। তো এই ব্রাউজার সঠিক করে শো করবে, এই জন্য আমরা কখনোই ভুলটা করব না, আমরা সঠিকভাবেই কোড করার চেষ্টা করব। তো ইমেজ আনার জন্য আমাদেরকে IMG ট্যাগ ইউজ করতে হবে সেটা বুঝলাম, বাট এখানে আমাকে বুঝতে হবে যে ইমেজটা তো আমরা যে আনবো ইমেজটা কোথা থেকে আনবো, তাই না? কারণ এখানে লেখার ব্যবস্থা আছে, নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ABCD লিখতে পারি, কিন্তু ইমেজ তো আর রাখতে পারি না, এবং আমরা বাইরে থেকে ইমেজ এনে এখানে বসাবো। সো এই ইমেজটা আমরা যে আনবো, ইমেজের একটা সোর্স থাকবে অবশ্যই, বাইরে যে কোনো একটা সোর্স থেকে আমরা ইমেজ এনে এখানে বসাবো, মানে আমাদের পেজে। সো এই সোর্সটা কল করার জন্য SRC নামে একটি ট্যাগ আছে এখানে, SRC নামক, এই সরি, SRC নামক অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেই অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ইমেজটাকে আমাদের কম্পিউটার থেকে এনে আমরা ব্রাউজারে প্রদর্শন করাতে পারি। তো দেখুন আমাদের সুবিধার জন্য আমরা একটি ইমেজ অলরেডি যে ফোল্ডারে index.html ফাইল আছে সেই ফোল্ডারে এনে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ইমেজ রাখা আছে, একটি হচ্ছে flower.jpg ইমেজের নাম এবং আরেকটি হচ্ছে flower.small.jpg। আমরা দুইটি ইমেজ এখানে রেখেছি, এখানে একটি ওয়েবসাইটে 10টা 20টা 50টা 100টা যত খুশি ইমেজ থাকতে পারে। সো এখানে আমরা আপাতত একই ইমেজের মানে দুইটা ইমেজ এনে রাখলাম, অ্যাকচুয়ালি একটা বড় একটা ছোট সাইজ। তো যাই হোক, আমরা এখানে ইমেজটাকে এখানে এখন আনা শিখব। এখন দেখুন আমরা একদম ফার্স্টের টিউটোরিয়ালে বলেছিলাম যে লোকেশন বা পাথ আপনাদেরকে মনে রাখতে, যে লোকেশনের অনেক ইউজ আছে। সো এইটা হচ্ছে আমাদের এখন লোকেশন ইউজ করতে হবে, এবং আমাদের এই SRC ট্যাগের মধ্যে আমাদেরকে ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। তো দেখুন এই ইমেজটা কোথায় আছে, ইন্ডেক্স ফাইলের সাথেই আছে, তাই না? দ্যাট মিন্স আমরা যে ইন্ডেক্স ফাইলে আমরা কাজ করতেছি সেই ইন্ডেক্সের সাথেই কিন্তু flower.jpg নামে ইমেজটা আছে। সো আমরা যদি এই ইমেজটাকে কল করতে চাই, আমাদের ইমেজের নাম flower.jpg, জাস্ট এই কথাটুকু লিখে দিলেই হবে, এবং আমরা যদি এটা ব্রাউজার আউটপুট দেখি, দেখবো আমাদের ইমেজটা চলে এসেছে। এবং এটা আমরা এই flower.jpg নামক ইমেজটা আমাদের মেইন ইন্ডেক্স ফাইলের সাথেই আছে, এই জন্য আমাদের ইমেজটা এখানে এইভাবে শো করতেছে। তো এখানে এই ইমেজ আমরা যদি চাই এখানে আরও একটি ইমেজ প্রদর্শন করাতে, যেমন এখানে এখানে কিন্তু আরও একটি ইমেজ ছিল মূলত, আপনারা দেখতে পাচ্ছেন flower.jpg সাথে flower.small.jpg নামে আর একটা ইমেজ ছিল। তো আমরা এই ইমেজটাকেও চাইলে এখানে কল করিয়ে দিতে পারি, আমরা যদি এখানে flower.small.jpg লিখি এবং এটা যদি ব্রাউজার আউটপুট দেখি, দেখবে যে এই যে আমাদের বড় ইমেজটার সাথে এই যে ছোট্ট ইমেজটাও কিন্তু চলে এসেছে।
এবং এখানে দুইটা ভিন্ন সাইজ ইমেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা বোঝানোর জন্য যে আমরা ইমেজের যে বেসিক যে সাইজটা আমাদের কম্পিউটারে যে সাইজের ইমেজ আছে ব্রাউজারে কিন্তু ঠিক এক্স্যাক্টলি সেম সাইজের ইমেজে এখানে চলে এসেছে। এটা বড় সাইজের ইমেজ ছিল, এটা কল করেছি বড় সাইজ চলে এসেছে, এটা ছোট সাইজের ইমেজ ছিল কল করেছি ছোট সাইজে চলে এসেছে। সো ডিফল্ট সাইজটাই চলে এসেছে যেটা আমাদের কম্পিউটারে আছে। এই সাইজটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং এখানে ব্লক লেভেল এলিমেন্ট এবং এই যে এলিমেন্টগুলো আছে এগুলো নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে কথা বলার চেষ্টা করব। সো আজকের পর্বে আপনারা এতটুকু চেষ্টা করুন ইমেজ কিভাবে নিয়ে আসতে হয়, আর ইমেজের সাথে আরও একটি বিষয় দেখাতে হবে যেটি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এএলটি বা অল্টার ট্যাগ। যারা আমাদের এসইও টিউটোরিয়াল দেখেছেন তারা অলরেডি জানেন অল্টার ট্যাগ কী। অল্টার ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যেটা সার্চ ইঞ্জিনকে বলে দেয় এই ইমেজটা কী সম্পর্কে, এবং কোনো কারণে যদি আপনার ব্রাউজার ইমেজটি লোড করতে না পারে বা ইমেজটি যদি ধরুন লোড না হয় সেই ক্ষেত্রে আপনাকে এই অল্টার ট্যাগটা শো করবে। সো এখানে যদি আমরা লিখে দিই এটা হচ্ছে দিস ইজ অ্যান ইমেজ অ্যাবাউট ফ্লাওয়ার, লিখে যদি আমরা পেজটা রিফ্রেশ করি আমরা এখানে কোনো চেঞ্জই দেখতে পাবো না, কারণ এটা আমরা বাইরে থেকে দেখি না। এই লেখাটা তখনই দেখা যাবে যদি কোনো কারণে ব্রাউজার এই ইমেজটাকে লোড করতে না পারে, কেবল তখন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে একটা জিনিস অবশ্যই সতর্ক থাকবেন, এই ইমেজের নামটা যাতে এক্স্যাক্টলি সেম হয় এবং এটার যে এক্সটেনশন আছে সেটা সহ, কারণ এই নামে যদি কোনো রকমের ভুল হয় এসআরসিতে সো তাহলে কিন্তু ইমেজটা প্রদর্শিত হবে না। সো এই বিষয়টি খেয়াল রাখবেন এবং ইমেজ আনা প্র্যাকটিস করুন। আমরা নেক্সট পর্বে আমাদের ফার্স্ট লিটল সিএসএস ইউজ করবো এখানে এটার উইড হাইট ঠিক করার জন্য। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম এইভাবে ইমেজ কিভাবে নিয়ে আসতে হয়, এবং আমরা দেখেছিলাম যে দুইটা ভিন্ন সাইজের ইমেজ এনে যে ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজটাই মূলত এখানে শো হয়। তো আমরা যদি এখান থেকে একটা ইমেজ আপাতত কেটে দেই আমাদের বোঝার সুবিধার জন্য, অথবা এটা থাকুক আমরা কাটলাম না। আর এখানে দেখুন আমরা যদি এই ইমেজটার প্রথম ইমেজটার আমরা যদি আউটপুটটা দেখি যে প্রথম ইমেজটা তো অনেক বড় এবং দ্বিতীয় ইমেজটা অনেক ছোট। সো যেহেতু আমাদের কম্পিউটার এই সাইজেই সেভ করা ছিল, আমরা প্রথম ইমেজটাকে যদি সাইজ ছোট করতে চাই বা উইড কমাতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, উইড নামক অ্যাট্রিবিউট। এবং এটা আসলে অ্যাট্রিবিউট দিয়ে উইড নির্ধারণ করা যায় এবং সিএসএস দিয়ে উইড নির্ধারণ করা যায়। তো এইটাকে আমরা লিটল টাইপ সিএসএসও বলতে পারি যদিও এটা একটা অ্যাট্রিবিউট। এবং আমরা ওয়েট যদি 250 দেই তাহলে কি হবে, 250 পিক্সেল আসবে, এবং পিক্সেল হচ্ছে একটা হিসাব আপনার কম্পিউটারের স্ক্রিনে এক একটা ডট, ছোট্ট মাপের এক একটা ডট হচ্ছে এক একটা পিক্সেল। যেমন আমরা যদি কোনো খাতায় কলম দিয়ে ফোঁটা দেই তাহলে যে ডট হবে ওইটা হচ্ছে এক একটা পিক্সেল। তবে জেনারেলি আমাদের বর্তমান সময়ে ওয়াইড যে মনিটরগুলো পাওয়া যায় সেগুলো জেনারেলি 1920x1080 পিক্সেলের হয়ে থাকে বা বিভিন্ন পিক্সেলের মনিটর পাওয়া যায়। তো যাই হোক, আমরা যদি এখানে 250 লিখি উইড দিয়ে তাহলে আমাদের এই ইমেজটা 250 পিক্সেল উইড হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ করি দেখুন আমাদের ইমেজটা 250 পিক্সেল হয়ে গেছে, এবং যেহেতু আমরা প্রথম ইমেজটাকে উইড দিয়েছি সো প্রথম ইমেজটাই কিন্তু উইড 250 পেয়েছে এবং সেকেন্ড ইমেজটা আগের মতোই আছে। এখন কথা হচ্ছে যদি দেখুন উইড তো আমরা কমিয়েছি কিন্তু উইডের পাশাপাশি কিন্তু হাইটও কমে গেছে, আমরা কিন্তু হাইট দেইনি কিন্তু হাইটটা কিন্তু অটোমেটিক্যালি কমে গেছে। সো এই ক্ষেত্রে আপনি যদি চান হাইটটা বাড়াতে বা হাইটটা আরও কমাতে চান সেই ক্ষেত্রে আপনি উইডের পাশাপাশি আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন যেটি হচ্ছে হাইট। হাইট যদি আপনি এখানে 150 দেন এবং সেভ করে পেজটা রিফ্রেশ করেন দেখবেন এটার হাইট 150 হয়ে গেছে। যাই হোক, চেঞ্জটা বোঝা যাচ্ছে না, হয়তো হাইটটা মিলে গেছে। আমরা যদি এখানে 250 দিই এবং রিফ্রেশ করি দেখুন আমাদের ইমেজের উইড 250 এবং হাইটও এখানে 250 আছে। সো এইভাবে আপনি চাইলে একটা ইমেজের উইড হাইট এইভাবে লিটল ইন্টারনাল সিএসএস বা অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু আপনি এখানে উইড হাইট এই বিষয়গুলো কিন্তু এখানে ফিক্স করে দিতে পারেন। আবার এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি চাই এই ইমেজটাকে লিঙ্ক করাতে যে এই ইমেজে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে, আমরা কিন্তু চাইলে ইমেজকেও এইভাবে লিঙ্ক করাতে পারি যেভাবে আমরা আগের পর্বে দেখেছি টেক্সটকে কীভাবে লিঙ্ক করাতে হয়। সো এই ক্ষেত্রে লিঙ্ক করাতে চাইলে আমাদেরকে এ ট্যাগ ইউজ করতে হবে, সেম ওয়েতে
এবং এই ট্যাগটা ইমেজের বাইরে দিতে হবে, যেহেতু আমরা এই পুরো ইমেজটাকে এখানে এই ফুল ইমেজটাকে লিংক আপ করাতে চাচ্ছি। সো এই ফুল ইমেজের বাইরে আমাদেরকে এ দিয়ে র‍্যাপ করে দিতে হবে বা হাইপার রেফারেন্স ট্যাগ দিয়ে। এবং এখানে যদি আমরা আমাদের google.com লিখি এবং যদি রিফ্রেশ করি, তাহলে দেখব এখানে ইমেজে মাউস নিলেই এখানে নিচে google.com শো করতেছে যে আমরা google.com এ চলে যাব এবং মাউসের কার্সারটা লিংকের আইকন হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু সত্যি সত্যি এই ইমেজ থেকে বের হয়ে google.com এ চলে আসব। সো বুঝতে পেরেছেন যে ইমেজকে কীভাবে লিঙ্ক করতে হয়, ইমেজের উইড হাইট কীভাবে ফিক্স করতে হয়। সো এতটুকু প্র্যাকটিস করুন এবং নেক্সটের পর্বে আমরা আরও কিছু ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব। সো নেক্সটের পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা ইমেজের বেশ কিছু বিষয় সম্পর্কে দেখেছি এবং আজকে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানব। যেমন গত পর্বে আমরা ইমেজকে লিঙ্কিং করানো শিখেছি, ইমেজের উইড হাইট দেওয়া শিখেছি। তো দেখুন, এখন এখানে মাত্র দুইটা ইমেজ ছিল এবং আমরা দুইটা ইমেজকে কল করতে পেরেছি। এবং আমরা যদি চাই যেমন ইমেজের মধ্যে কোনো লেখা দিতে, যেমন আমরা যদি কোনো প্যারাগ্রাফ নেই এবং আমরা যদি এখানে ইমেজের মধ্যে লিখে দেই যে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, জাস্ট ইমেজ দুটোকে সেপারেট করে বোঝানোর জন্যই মূলত আমরা এটা করতেছি। যেমন দেখুন, দুইটা ইমেজের মধ্যে একটা প্যারাগ্রাফ ঢুকে গেছে। সো আমাদের দুইটা না থাকে, আমাদের ওয়েবসাইটে 10টা ইমেজ থাকতে পারে, 50টা ইমেজ থাকতে পারে, 100টা ইমেজ থাকতে পারে। তো একটা পেজে যখন এরকম অনেক ইমেজ থাকবে আমাদের ওয়েবসাইটে, তখন এই ইন্ডেক্স ফাইলের সাথে যদি আমরা এরকম 100টা ইমেজ এখানে রেখে দেই, দেখব যে একটা হিজিবিজি অবস্থা তৈরি হয়ে যাবে। আমাদের পেজটা অনেকটা দেখতে বিশ্রী লাগবে, আমাদের ফাইলগুলো সাজানো থাকবে না। সো এই ক্ষেত্রে তখন আমরা কী করতে পারি, আমরা শুধু ইমেজগুলোর জন্য নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ইমেজ নামে, এবং সেই ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে 500, 100 যত ইমেজ থাকুক না কেন সবগুলোকে একটা ফোল্ডারে নিয়ে যেতে পারি। যদি একটা ফোল্ডারে নিয়ে যাই ইমেজ নামক ফোল্ডারে, তাহলে হবে কি যে আমরা ইন্ডেক্স ফাইলের সাথে আমরা ইমেজগুলো আর রাখতে হবে না, আমাদের যাবতীয় ইমেজ একটা ইমেজ ফোল্ডারের মধ্যে থাকবে। সো এই কাজটা যদি করি এবং করার পরে যদি পেজটা রিফ্রেশ করি, দেখব আমাদের এই যে যে দুইটা ইমেজ ছিল, ইমেজ দুইটা কিন্তু লোড হয়নি। এবং দেখুন, এই যে প্রথম ইমেজটা লোড হয়নি কিন্তু ইমেজের স্পেসটা রয়ে গেছে, সেকেন্ড ইমেজটাও লোড হয়নি, ইমেজের জন্য একটা আইকন দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ইমেজে আমরা আগের পর্বে যে দেখেছিলাম অল্টার ট্যাগ, সেই অল্টার ট্যাগ কিন্তু ইমেজটা লোড না হওয়ার কারণে কিন্তু অল্টার ট্যাগটা এখানে শো করতেছে। সো দেখুন, এই যে আমরা ইমেজটা সরিয়ে একটা ইমেজ ফোল্ডারের মধ্যে নিয়ে গেলাম এবং এতে করে আমাদের ইমেজটা লোড হলো না, কেন হলো না, এটাই হচ্ছে সেই লোকেশন বা পাথের জন্য। কারণ দেখুন, এখন আমাদের ইমেজটা কোথায় আছে, এটা কিন্তু এখন ইন্ডেক্সের সাথে নেই, আমাদের ইমেজটা কিন্তু এখন আছে ইন্ডেক্সের সাথে, ইমেজ নামে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভেতর আছে। দ্যাট মিন্স ইমেজটা এখন কিন্তু ইন্ডেক্সের সাথে নেই, দ্যাট মিন্স এখানে ইন্ডেক্সটাকে আমরা রুট ফোল্ডার বলতে পারি, রুট, এই রুট ফাইলের সাথে নাই কিন্তু ইমেজটা, ইমেজটা আছে রুট ফাইলের সাথে, ইমেজ নামে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভেতরে আছে। সো দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইমেজের নামের পূর্বে যেখানে আমরা ইমেজের নামটা দিয়েছিলাম সেই ফোল্ডারের নাম, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ স্ল্যাশ ফ্লাওয়ার ডট জেপিজি। তার মানে এটা এখন রুট, রুট হচ্ছে ইন্ডেক্স ফাইল, রুটের সাথে ইমেজ নামে একটি ফোল্ডার আছে, সেই ইমেজ ফোল্ডারের মধ্যে ফ্লাওয়ার ডট জেপিজি নামে একটা ইমেজ আছে। ঠিক একই কাজ আমরা এই ছোট্ট ইমেজটার জন্য করে দিব। এখন যদি সেভ করি এবং পেজটা রিফ্রেশ করি, দেখবো আমাদের ইমেজ দুটো আলটিমেটলি চলে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই লোকেশন বা পাথ কেন ইম্পর্ট্যান্ট, এবং নতুন অবস্থা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জিনিসটা ভুল করে এবং অ্যাট লাস্ট অনেক চিন্তা করতে থাকে যে হয় না হয় না কেন হয় না। সো এই জিনিসটা সতর্ক থাকবেন এবং এভাবে ট্রাই করবেন, শুধু ইমেজের ক্ষেত্রেই না, যতগুলা যত কিছু আছে সবগুলোর ক্ষেত্রে এটা ট্রাই করবেন। আর এখানে আরেকটি বিষয় ইম্পর্ট্যান্ট, যে দেখুন এই যে দ্বিতীয় যে ইমেজটা, এটার মাঝখানে কিন্তু একটা হাইফেন আছে, কিন্তু আমরা যদি হাইফেন না রেখে যদি স্পেস দিই তাহলে কি হবে, স্পেস দেওয়ার পর যদি রিফ্রেশ করি দেখবো ইমেজটা পাইনি। সো এখানেও তো আমাদের ইমেজের নামে একটা স্পেস দিয়ে দিতে হবে, তাই না? স্পেস দিয়ে যদি আমরা পেজটা রিফ্রেশ করি, দেখবো ইমেজটা ঠিকই পেয়েছে, কিন্তু আমরা রেকমেন্ড করব এইভাবে স্পেস ইউজ করবেন না, হয়তো ইমেজের জন্য স্পেস দিলে পেয়ে যাবে, কিন্তু আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে এই লোকেশনের মধ্যে স্পেস ইউজ করেন তাহলে কিন্তু সেটা পাবে না।
সো এই ক্ষেত্রে অন্তত একটা আন্ডার স্কোর অথবা একটা হাইফেন ইউজ করবেন। সো আমরা রেকমেন্ড করবো অলওয়েজ অবশ্যই একটি হাইফেন আপনারা এখানে ইউজ করতে, ইমেজের নামগুলোর মধ্যে, ইমেজ, অডিও, ভিডিও ভবিষ্যতে আমরা দেখব। সো এখানে হাইফেন ইউজ করে আপনারা ব্যবহার করবেন। সো আশা করি ইমেজের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী পর্বে আমন্ত্রণ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ইমেজ লোকেশন বা ইমেজ পাথ হিসেবে আমরা জেনেছি যে কিভাবে লোকেশনটা ঠিক করতে হয়, এবং আমরা দেখেছি যে সেখানে আমরা ইমেজ নামে একটি ফোল্ডার নিয়েছিলাম। তো মূলত এই ফোল্ডারটির নাম সাধারণত স্ট্যান্ডার্ডলি IMG দিয়ে প্রকাশ করা হয় অথবা IMGES বা ইমেজেস দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা একটি স্ট্যান্ডার্ড ফলো করলাম, ইমেজ ফোল্ডারটার নাম চেঞ্জ করে শুরুতেই IMG করে দিলাম, সেটা কোনো মেজর কিছু না। এখন আমরা আজকে যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে এলিমেন্ট ইন ওয়েব পেজ। আমাদের ওয়েব পেজে আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, যেটা অধিকাংশ যারা বাংলাদেশে ওয়েব ডিজাইন শেখায়, আমি দেখেছি যে অধিকাংশ জায়গায় জিনিসটা শেখানো হয় না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এলিমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সাধারণত এলিমেন্ট দুই ধরনের, একটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যেমন আমি যদি আপনাকে এখানে প্যারাগ্রাফ লিখে দেখাই, যেমন এখানে আমি একটা লাইন লিখতেছি, আই লাভ বাংলাদেশ, আই লিভ হেয়ার। ওকে ফাইন, আমি একই প্যারাগ্রাফ দুইটা লিখলাম, প্রথমে একটা লাইন লিখলাম, দ্বিতীয়তে আর একটা লাইন লিখলাম। এটা যদি আমরা ব্রাউজারে যদি দেখি, আমরা দেখব প্রথম লাইনটা চলে এসেছে এবং দ্বিতীয় লাইনটা চলে এসেছে, লাইন দুইটা কিন্তু পাশাপাশি আসে নাই, লাইন দুইটা নিচে নিচে এসেছে, ভালো করে খেয়াল করবেন। ঠিক, আমরা যদি এখানে ইমেজ নেই, আমরা যদি এখানে ইমেজ নেই, আমাদের ফ্লাওয়ার নামে একটা ইমেজ নেওয়া ছিল, আপনারা দেখেছেন আগের পর্বে, এবং এর সাথে যদি আরও একটা ইমেজ নেই, ফ্লাওয়ার মিনি বা স্মল যেটা ছিল, দুইটা ইমেজ ছিল আমাদের এই পেজটাতে, দুইটা ইমেজ নিয়েছি, দেখুন প্যারাগ্রাফ দুইটা কিন্তু ওপরে নিচে এসেছে, কিন্তু ইমেজ দুইটা কি ওপরে নিচে এসেছে? ইমেজ দুইটা কিন্তু পাশাপাশি চলে এসেছে। এবং এখানে যদি আমরা আরও একটা ইমেজ নেই কি হবে? তিনটা ইমেজই পাশাপাশি চলে এসেছে, কিন্তু প্যারাগ্রাফ আমরা এখানে যতগুলো প্যারাগ্রাফই নেই না কেন, অবশ্যই অবশ্যই প্যারাগ্রাফগুলো নিচে নিচে চলে আসবে, এটা কেন? একই ওয়েবসাইটের মধ্যে একটা নিচে নিচে আসতেছে, একটা আসতেছে পাশাপাশি, এটার কি রিজন? এটার রিজন হচ্ছে একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্ট কি আর ইনলাইন এলিমেন্ট কি? তো এটা জানার জন্য আমাদেরকে প্রথমে এই প্রত্যেকটা ওয়েব ব্রাউজারের একটা ফিচার আছে, ইন্সপেক্ট এলিমেন্ট, হয়তো আপনারা অলরেডি জেনে থাকবেন এই ফিচারটা সম্পর্কে। এই ফিচারটার একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা যদি যে কোনো এলিমেন্টকে, ধরুন আমরা এই এলিমেন্টটাকে, আই সেকেন্ড যে লাইনটা আছে, আই লাভ বাংলাদেশ, রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট, এটা আপনি গুগল ক্রোমে পাবেন, ফায়ারফক্সে পাবেন। সো যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দেই, তাহলে আমরা এতক্ষণ যে HTML কোডগুলো এখানে লিখেছি, এই HTML কোডগুলো, এই HTML কোডগুলো এখানে আমরা দেখতে পাবো। যদিও আমরা আমাদের পেজে এখনও কোনো CSS ইউজ করি নাই, সো এই ক্ষেত্রে আমরা ডিফল্ট কিছু CSS ব্রাউজারের থাকে সেগুলো দেখতে পাবো, আদারওয়াইজ আমরা যদি এখানে কোনো CSS লিখতাম আমাদের এই পেজটাতে, তাহলে সেই CSSগুলো এই সেকশনটাতে আমরা দেখতে পেতাম। তো যেহেতু আমরা কোনো CSS এখন ইউজ করি নাই, সো আমরা এই বাম পাশে HTMLটা দেখতে পাবো। দেখুন আমরা যে HTMLগুলো লিখেছি এতক্ষণ ধরে সব এখানে আছে, দেখুন এই যে HTML হেড এবং এই প্যারাগ্রাফ, ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সো এই সবগুলোই কিন্তু এখানে আছে। এখন দেখুন এটার সুবিধা হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো ট্যাগের উপর মাউসের কার্সার রাখি, আমরা ওপরে খেয়াল করুন যে এই ওপরে এই ট্যাগটা কোথায় আছে এবং এটা কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত সেটার কিন্তু একটা মার্কিং করে দেয়। এটা হচ্ছে এই ইন্সপেক্ট এলিমেন্টের একটা চমৎকার সুবিধা। আমরা যদি এখানে এই ইমেজের উপর রাখি, দেখব অনলি এই ইমেজটা, ইমেজের উপর মাউসের কার্সার রাখলে অনলি এই ইমেজটুকু মার্ক হয়েছে, কিন্তু এর পাশের দুইটা কিন্তু মার্ক হয়নি। কিন্তু যদি আমরা এই প্যারাগ্রাফের উপর রাখি, যদি আমরা সবার শেষ প্যারাগ্রাফটার উপর রাখি, তাহলে কি হচ্ছে দেখুন, এই প্যারাগ্রাফটার জন্য শুধু কিন্তু প্যারাগ্রাফের অংশটুকু মার্ক হয়নি, এটা কিন্তু বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া মার্ক হয়েছে।
সো এটা কেন, এটা হচ্ছে এই জন্য যে প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টগুলোর কাজ হচ্ছে আপনি যখনই কোনো ব্লক লেভেল এলিমেন্ট লিখবেন, ওইটা আপনার স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত সম্পূর্ণ এরিয়া মানে ব্লক টাইপ এরিয়া নিয়ে নিবে। আর ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এইটা এটার যতটুকু হাইট যতটুকু ওয়েট শুধুমাত্র ততটুকুই নেবে, তার বেশি একটু বেশিও এরিয়াও সে নিবে না, ঠিক আছে। এই জন্য যেহেতু এই ইমেজটা এতটুকু এরিয়াই নিয়েছে, সো এর পরবর্তী ইমেজটা এখানে ফাঁকা পেয়েছে এই জন্য এখানে বসে গেছে, এর পরবর্তী ইমেজটা এখানে ফাঁকা পেয়েছে তাই এখানে সে বসে গেছে। তো আশা করি কিছুটা আইডিয়া পেয়েছেন যে ব্লক লেভেল এলিমেন্ট বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া নিয়ে নেয়, এই জন্য যখন আমরা দুইটা প্যারাগ্রাফ দিলাম সে আলাদা আলাদাভাবে, দেখুন আলাদা আলাদাভাবে দুইটা স্পেস নিয়ে নিয়েছে এবং নিচে নিচে চলে আসছে। আর ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এই জন্য সে ফুল এরিয়া নেয় নাই, সে তার যতটুকু উইড তার যতটুকু হাইট ততটুকু এরিয়ায় সে নিয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 800 পিক্সেল x 500 পিক্সেল এরিয়া নিয়েছে, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে আমরা সহজে বুঝতে পারি। কিন্তু যদি প্যারাগ্রাফ নেই আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনের ফুল সাইজ 1187 পিক্সেল x 18 পিক্সেল, সে ফুল সাইজটা নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে মেইন আমাদের বুঝতে হবে যে আসলে এটা কেন এরকম হলো, একটা ইনলাইন এলিমেন্ট তাই এবং আরেকটা ব্লক লেভেল এলিমেন্ট তাই। এবং কি ইমেজ যে ইনলাইন এলিমেন্ট সেটা যদি আমরা আরও প্রমাণ করতে চাই এবং আমরা যদি আরও দুই একটা এক্সাম্পল দেখতে চাই, এখানে আমরা যদি একটা বড় প্যারাগ্রাফ লিখি, আমরা লরাম ইপসাম থেকে একটা বড় সাইজের প্যারাগ্রাফ নিয়ে আসি এবং আমরা দেখুন আমরা একটু বড় সাইজের প্যারাগ্রাফ এখানে নিয়ে আসতেছি প্যারাগ্রাফের মধ্যে, এবং প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা কোনো ইমেজকে কল করি, দেখুন প্যারাগ্রাফের মধ্যে ইমেজকে কল করেছি, তাহলে ব্যাপারটা কী হবে, দেখুন প্যারাগ্রাফ চলতেছে, দেখুন এই যে প্যারাগ্রাফ আমরা যেটা লিখেছি এখন প্যারাগ্রাফ কিন্তু রানিং, প্যারাগ্রাফের মধ্যে দেখুন ইমেজ ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। দ্যাট মিন্স ইমেজ হচ্ছে ইনলাইন, এই জন্য সে লাইন চলাকালীন অবস্থায় লাইনের ভেতরেই ঢুকে গেছে, কিন্তু প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সো এই জন্য সে আরেকটা নতুন স্পেস নিয়ে নিয়েছে। এবং আমরা যদি এইখানে এই ইমেজের পরিবর্তে যদি আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে আরেকটা প্যারাগ্রাফ ঢুকাই, দেখেন কি হয়, আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ এখানে ঢুকাই, আমরা সাপোজ দিস ইজ মাই নিউ প্যারাগ্রাফ লিখে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে কি হয় দেখুন, পেজটা রিফ্রেশ করাতে এই যে দেখুন দিস ইজ মাই নিউ প্যারাগ্রাফ, এটা কিন্তু প্যারাগ্রাফের ফ্লো, যে ফ্লোটা আছে সেই ফ্লোতে কিন্তু ঢুকে নাই, কিন্তু ইমেজটা কিন্তু ফ্লোতে ঢুকে গেছে। সো প্যারাগ্রাফ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, শুধু প্যারাগ্রাফ সরি প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, শুধু প্যারাগ্রাফ না, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এরকম প্রচুর ব্লক লেভেল এলিমেন্ট রয়েছে এখানে। আর ইমেজ, তারপর আমরা যে লিঙ্ক দেখেছিলাম, লিঙ্ক, তারপর বোল্ড, তারপর আন্ডারলাইন, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এগুলো আলাদা কোনো স্পেস নেয় না। সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছেন ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে, কারণ এইটা যদি আপনি না বোঝেন নেক্সটে আপনি অনেক কিছুই হয়তো ল্যাকেন্সি থেকে যাবে, আমরা ভবিষ্যতে খুঁটিনাটি এই বিষয়গুলো সম্পর্কে আরও অনেক বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জেনেছি, আজকের পর্বে আমরা শিখব এইচটিএমএলের মধ্যে কিভাবে কমেন্ট করতে হয়। তো এইচটিএমএল কমেন্টিং কী জিনিস, ধরুন আপনি একটা এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ তৈরি করেছেন যেখানে 1000 লাইন কোড আছে, তো এই কোডটা পরবর্তীতে তো কখনো কখনো আপনার কাজের জন্য এডিট করা লাগতে পারে, তাই না। দেখা গেছে যে আপনি একটা ওয়েবসাইট বানালেন, 2 মাস পর বা 3 মাস পর আপনার এখানে কিছু অংশ এডিট করার প্রয়োজন পড়লো, কারণ জেনারেলি যেগুলো ওয়েবসাইট হয় সাধারণত 400-500 লাইনের কোড তো মিনিমাম থাকেই এডিট করার জন্য, বা এক একটা পেজ 400-500 লাইনের কোড হয়। তো এত বড় কোডটা যদি আপনি যদি এডিট করতে যান এবং তখন যদি আপনি বুঝতেই না পারেন যে কিভাবে করেছিলেন, মানে কোন পার্টের কী কাজ ছিল, তখন কিন্তু আপনার জন্য এটা এডিট করা খুবই টাফ হয়ে যাবে। তো এটা সহজে বোঝার জন্য কিন্তু আমরা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে এইচটিএমএল ডিজাইন করব, এইচটিএমএল কোডিং করব। আর তাছাড়াও আরেকটি সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কমেন্ট করে রাখা। এইচটিএমএলের মধ্যে আমরা কমেন্ট করতে পারি, যেমন আমরা এখানে যদি দুইটা প্যারাগ্রাফ লিখি, আমরা সাপোজ এখানে লিখলাম মাই নেম ইজ আমাদ আব্দুল কাদের, এখানে আরেকটা নেম লিখলাম যে
এখন ধরেন এইখানে এরকম আরো 500টা লাইন আছে, তো আপনি কি করলেন, এখানে আপনার একটা লাইন আছে আপনি যেটা মার্ক করে রাখতে চান, বা আপনি চান যে সেটা কেন, বা আপনি একটা কাজ করেছেন এখানে পি দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আপনি চান ডান পাশে লিখে রাখতে, যাতে করে যে কেউ পরবর্তীতে এটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ এইটা এই বিষয়। কিন্তু আপনি যে লিখে রাখবেন, আপনি যদি এখানে লিখে রাখেন যে দিস ইজ মাই নেম, এটা আমার নাম লিখে, এখন যদি আপনি যদি এটা রিফ্রেশ করেন দেখবেন আপনার নাম, এই যে মাই নেম ইজ আব্দুল কাদের, এর পাশে কিন্তু দিস ইজ মাই নেম চলে এসেছে। কিন্তু এটা যদি এমন না হয়, এটা যদি আপনার এই টাইপের হতো যে এই লেখাটা মানে আমরা যেটা মার্ক করে রাখতে চাই সেইটা এইরকম নিচে না এসে, মানে সেইটা দেখা না যেত, এটা যদি পেজ থেকে হিডেন থাকতো তাহলে কেমন হতো। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি যে এইচটিএমএল কমেন্ট করতে পারি, যেমন এখানে দেখুন এইচটিএমএল কমেন্ট করার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে প্রথমে লেফট অ্যাঙ্গেল সাইন দিতে হবে, দেন এক্সক্লেমেশন সাইন, দেন ডাবল ড্যাশ, দেন আবার ডাবল ড্যাশ, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো এটার মধ্যে আপনি যদি এখন লিখেন যে দিস টেলস অ্যাবাউট মি, দ্যাট মিন্স এই লাইনটা আমার সম্পর্কে বলে, এই লাইনটা, এই লাইনের পাশে আপনি কমেন্ট করে এই কথাটা লিখে রাখলেন। এবং এখন যদি আপনি যদি এই পেজটা রিফ্রেশ করেন দেখবেন সব ঠিক আছে, কিন্তু আপনি যে কথাটা লিখেছিলেন এইখানে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। দ্যাট মিন্স এই লেখাটা এখানে থাকবে কিন্তু আউটপুটে লেখাটা দেখা যাবে না, এটা হবে কমেন্ট, যাতে করে পরবর্তীতে কোড এডিট করার সময় আপনি সহজে এডিট করতে পারেন। এবং আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি রাইট ক্লিক করে, তারপরে কিন্তু আমরা দেখবো এই কমেন্টটা কিন্তু এখানে রয়ে গেছে, কিন্তু এই কমেন্টটা কিন্তু এখানে আউটপুটে দেখা যাচ্ছে না। সো বুঝতে পারতেছেন আশা করি যে কমেন্ট আমরা কেন করব। সো আমরা এই কমেন্টটা এই এইচটিএমএল এলিমেন্টের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা করতে পারি, নো প্রবলেম। আমরা যদি হেড সেকশনে এই কমেন্টটা করি, আমরা চাইলে হেড সেকশনে এই কমেন্টটা করে দিতে পারি, যে যেহেতু এই টিউটোরিয়ালটি আমার তৈরি করা, সো আমরা এখানে লিখে দিতে পারি টিউটোরিয়াল বাই আব্দুল কাদের। আমরা আমাদের ওয়েবসাইটের নাম এখানে লিখে দিতে পারি যে itbari.com। ফাইন, দ্যাট মিন্স এখন আমাদের এখানে আমরা কমেন্টের মাধ্যমে আমরা লিখে দিয়েছি যে এটা আমার টিউটোরিয়াল এবং itbari.com আমার ওয়েবসাইট। যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব কোনো চেঞ্জ নাই, কিন্তু এই টিউটোরিয়ালের মধ্যে এই কথাটা লিখা চলে এসেছে, মানে এই কমেন্টটা আছে কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ আমরা পাবো না। তো আশা করি কমেন্ট করার প্রসিডিউরটা আপনারা বুঝতে পেরেছেন। সো আগামী পর্বে আমার জন্য এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকের পর্বে আমরা শিখব টেক্সট ডিরেকশন, টেক্সটের ডিরেকশন কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা জানি যে একটি পেজে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, আমরা ইতিমধ্যে জেনেছি। যেমন আমরা যদি এখানে লিখি দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, আমরা দেখতে পাচ্ছি। এবং এটার আউটপুট যদি আমরা দেখতে চাই, আমরা জাস্ট রিফ্রেশ করব এবং এটার আউটপুট আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা যদি চাই এই লেখাটা যে বাম থেকে ডানে যাচ্ছে, কিন্তু কোনো কারণে যদি আমরা চাই লেখাটা ডান দিক থেকে বাম পাশে আসবে, দ্যাট মিন্স এখন এটা এই পাশে আছে, তো ডিরেকশন হচ্ছে বাম থেকে ডান দিকে, আমরা চাচ্ছি এটা ডিরেকশন ডান থেকে বাম দিকে হোক এইখানে এই প্লেসটাতে। তো এটা যদি আমরা করতে চাই, আমরা এখানে যেটা করতে হবে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, ডিরেকশন অ্যাট্রিবিউট, যেটা DIR দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা ডিফল্ট অবস্থায় লেফট টু রাইট আছে, RTLTR, দ্যাট মিন্স লেফট টু রাইট। সো আমরা যদি রিফ্রেশ করি দেখবো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ এটা লেফট থেকে রাইট ডিফল্টভাবেই আছে। এখন যদি আমরা এটাকে রাইট টু লেফট, দ্যাট মিন্স RTL এটা করে দিই, এবং যদি আমাদের পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাবো আমাদের টেক্সটটা বাম থেকে ডান দিকে চলে গেছে। তো এটা হচ্ছে একটা বেসিক ডিরেকশনের উদাহরণ, যে আমরা এই ডিরেকশন ব্যবহার করে আমরা একটি টেক্সটকে বাম থেকে ডান এবং ডান থেকে বাম দিকে এভাবে নিতে পারি। এবং আমাদের এখানে আরেকটি বিষয় জানার আছে, যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যদিও এটা এই পুরো টেক্সটটা ডান দিকে চেপে গেছে, কিন্তু টেক্সটের যে মেইন যে ডিরেকশন, যে দিস আগে আছে, ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, এই বিষয়গুলি কিন্তু সব ঠিকই আছে, এটা কিন্তু বাম থেকে ডানেই, কিন্তু টেক্সটটা ডান দিকে চলে গেছে।
সো এই বিষয়গুলোকে যদি আমরা উল্টা করতে চাই আমাদেরকে যেটা করতে হবে, প্যারাগ্রাফ তো আছেই, প্যারাগ্রাফটাকে বিডিও নামে একটি ট্যাগ আছে আমাদের এইচটিএমএল এ, বিডিও এই ট্যাগের মধ্যে পুরো প্যারাগ্রাফটাকে র‍্যাপ করে দিতে হবে। দেখুন আমরা পুরো প্যারাগ্রাফটাকে ভিডিও ট্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং এই ভিডিওর যদি আমরা ডিরেকশন এখানে ইউজ করি যে রাইট টু লেফট, ভিডিওর যদি ডিরেকশন আমরা রাইট টু লেফট দিই এবং যদি রিফ্রেশ করি, দেখবো এই যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ যেটা আছে সেটা কিন্তু দেখেন টেক্সট কিন্তু বাম দিকেই আছে, কিন্তু প্যারাগ্রাফগুলোর লেখাগুলো কিন্তু কমপ্লিটলি ঘুরে গেছে। তো এই হচ্ছে মূলত টেক্সট ডিরেকশন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার প্যারাগ্রাফের ডিরেকশন চেঞ্জ করতে পারেন, যেদিকে খুশি সেদিকে নিতে পারেন, এবং এটা শেখার জন্য আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। তো আমরা কোডটা সোর্স ফোল্ডারে দিয়ে দিচ্ছি। তো এই ছিল একটা ছোট্ট টিউটোরিয়াল। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। এর আগের যে ভিডিওগুলো আপনারা তখন দেখলেন এগুলো সবই ছিল মূলত এইচটিএমএল এর বেসিক এবং এইচটিএমএল এর উপর ভিত্তি করে, এবং এখন থেকে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো মূলত সিএসএস দিয়ে করা হবে এবং এইচটিএমএল সিএসএস মিলেই করা হবে। আমরা জানি যে এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচার গঠন করার জন্য, সিএসএস হচ্ছে স্টাইল দেওয়ার জন্য। সো আজকের পর্ব থেকে আমরা সিএসএস শুরু করব, এবং আশা করি আপনারা এইচটিএমএল এর পাশাপাশি সিএসএস ইউজ করা শিখে যাবেন। দেখুন আমরা সেই আগের ইন্ডেক্স ফাইলটিতেই আছি, এবং এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে রাখা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এর আগে আমরা বিভিন্ন কাজ করেছি এইচটিএমএল দিয়ে, প্যারাগ্রাফকে বোল্ড করেছি, আন্ডারলাইন করেছি, ইত্যাদি বিভিন্ন কাজ করা গেছে। তো সেই ঠিক একই কাজগুলো আমরা সিএসএস এর মাধ্যমেও কিন্তু ইজিলি করতে পারি, এবং সিএসএস মেনলি তিনভাবে ডিক্লেয়ার করা যায়। একটি হচ্ছে ইনলাইন সিএসএস, একটি হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। একই সিএসএস আমরা তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। তো আজকে আমরা একটি বেসিক সিএসএস লিখব, এবং এই যে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা বোল্ড করা শিখব, এবং তার পাশাপাশি এটাকে কালার চেঞ্জ করা শিখব। তো প্রথম পর্বে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করা শিখব, এবং এরপরে আমরা শিখব ইন্টারনাল সিএসএস, এবং এরপরে শিখব এক্সটার্নাল সিএসএস। তো চলুন ফার্স্টে আমরা ইনলাইন সিএসএস দেওয়া শিখি। ইনলাইন সিএসএস ব্যবহার করার জন্য আপনাকে যে ট্যাগ আছে সেটাকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, এবং এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা আমাদের যাবতীয় সিএসএসগুলো লিখব। তো সিএসএস এর কিছু রুলস আছে, যেমন আপনি যদি চান যে এই প্যারাগ্রাফটাকে আপনি বোল্ড করবেন, তাহলে আপনাকে যে সিএসএসটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ফন্ট ওয়েট, এবং ফন্ট ওয়েট লিখে আপনাকে একটি কোলন দিতে হবে, এবং তারপরে আপনি ফন্ট ওয়েট কত হবে বোল্ড, বোল্ড লিখে একটি সেমি কোলন দিয়ে এটা শেষ করতে হবে। এটা হচ্ছে সিএসএস লেখার বেসিক রুলস। আপনি যদি ইনলাইন সিএসএস লেখেন আপনাকে একটি স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে, এর মধ্যে আপনি যে সিএসএস লিখবেন সেইটা এখানে লিখতে হবে, আপনি কোন ক্যারেক্টারটা চাচ্ছেন। আমরা চাচ্ছি এখানে ফন্ট ওয়েট, সো ফন্ট ওয়েট লিখলাম, লিখে একটি কোলন সাইন দিতে হবে, তারপরে আপনি এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালু বোল্ড এখানে সেটা দিয়ে দিতে হবে। এখন যদি আমরা পেজটা সেভ করি, এবং আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখব আমাদের টোটাল প্যারাগ্রাফটা বোল্ড হয়ে গেছে। এখন আমরা যদি চাই এর সাথে অন্যান্য কিছু ঢোকাবো, অন্যান্য সিএসএস এর এলিমেন্ট ঢোকাবো, সেক্ষেত্রে আমরা কী করবো? এটা তো আমরা অলরেডি বোল্ড করে ফেলেছি সিএসএস দিয়ে। এখন আমরা যেটা করব এটার কালার চেঞ্জ করব, কালার লাল করে দিব। সো কালার লাল করার জন্য আমাকে এই সিএসএস এর পাশেই আরেকটি সিএসএস মানে আরেকটি উপাদান লিখতে হবে, কালার COLOR, এবং কোলন সাইন দিয়ে আমরা যদি এখানে রেড লিখে দেই, এবং যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে দেখুন কী হয়। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন দুইটা আলাদা সিএসএস এখানে লিখলাম, প্রথমে একটি বৈশিষ্ট্য লিখলাম এবং দ্বিতীয়বার আরেকটি বৈশিষ্ট্য লিখলাম, এভাবে দুইটি বৈশিষ্ট্য যদি লেখেন, প্রতিটি বৈশিষ্ট্য বা প্রতিটি প্যারামিটার আপনাকে একটা থেকে আরেকটা এভাবে সেমিকোলন দিয়ে সেপারেট করে দিতে হবে। অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, দেখবো আমাদের এই টেক্সটটা লাল কালার হয়ে গেছে। আমরা চাইলে এখানে রেডের পরিবর্তে আমরা গ্রিন দিতে পারি, যদি রিফ্রেশ করি গ্রিন হয়ে যাবে, যদি আমরা এখানে অরেঞ্জ দেই তাহলে এখানে অরেঞ্জ কালার হয়ে যাবে। আমরা এখানে যেটার যে রং দিব সেটা আসবে ফন্ট ওয়াইট বোল্ড দিয়েছি, এই জন্য ফন্ট ওয়াইট বোল্ড হয়েছে।
সো সিএসএস এর কোনটার কি কাজ? যেমন আপনি এখানে কোশ্চেন করতে পারেন যে আপনি তো ফন্ট ওয়েট লিখলেন আর ফন্ট ওয়েট চলে আসলো, এই ফন্ট ওয়েট যে আমরা লিখেছি এটা আপনি শিখবেন কোথা থেকে? তো এটা আসলে আপনাকে আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের এই টিউটোরিয়ালগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যখন যদি আপনি কন্টিনিউ করেন আমাদের সাথে, তাহলে এমনিতেই ম্যাক্সিমাম সিএসএস এর যে উপাদানগুলো আছে এগুলো আপনারা এলিমেন্টগুলো শিখে ফেলতে পারবেন এবং বাসায় প্র্যাকটিস করতে করতে এমনিতেই হয়ে যাবে। এছাড়াও আপনারা কীভাবে শিখবেন, ব্রাউজার থেকে হেল্প নিয়ে, ইন্টারনেট থেকে হেল্প নিয়ে প্রচুর আপনারা শিখতে পারেন, সেগুলো আমরা ভবিষ্যতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট সিএসএস স্টাইল, যে আমরা ফন্টটাকে বোল্ড করতে শিখলাম এবং কালারকে চেঞ্জ করতে শিখলাম। বাসায় প্র্যাকটিস করে ফেলুন এবং নেক্সট পর্বে আমরা শিখবো কি, এটা তো আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে শিখলাম, নেক্সট পর্বে আমরা শিখবো এই সেম সিএসএসটাই কীভাবে আমরা ইন্টারনালি দিতে পারি। এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, আমরা এটাকে ইন্টারনাল সিএসএস কীভাবে দিব সেটা শিখবো। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে ইনলাইন সিএসএস আমরা দিতে পারি এবং আজকের পর্বে আমরা একই সিএসএস ইন্টারনালভাবে কিভাবে দেওয়া যায় সেটা শিখব। তো ইন্টারনাল সিএসএস দিতে হয় হেডের মধ্যে, দেখুন দুইটা হেড দেখা যাচ্ছে, এই হেডের মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস দেওয়া শিখব। সো ইন্টারনাল সিএসএস এর জন্য আমাদেরকে স্টাইল নামে ট্যাগ নিতে হবে। দেখুন আমরা কি নিয়েছি, স্টাইল ট্যাগ নিয়েছি এবং এটা এইচটিএমএল এর অন্যান্য ট্যাগের মতো এটাও ডাবল, এটারও বিগিনিং আছে এটারও এন্ডিং আছে। সো এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা আমাদের যে সিএসএস লেখার আছে সেটা লিখব। তো এখানে আমরা যে সিএসএস এর ভেতরের অংশটুকু আছে সেটা কেটে দেই এবং এটা কেটে দিচ্ছি। এখন ইন্টারনাল সিএসএস ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছু রুলস আছে, যেমন যেহেতু এটা ইনলাইন না, আমরা ইনলাইন সিএসএস এ কী হয়েছে, আমরা প্যারাগ্রাফের মধ্যে সরাসরি স্টাইল দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু এই ইন্টারনাল সিএসএসটা বাইরে থেকে আপনাকে ওই প্যারাগ্রাফের উপর দিতে হবে, এই জন্য আপনি যে এলিমেন্টের উপর দিবেন সেই এলিমেন্টের নাম ফার্স্টে লিখতে হবে। যেমন আমরা এখানে কাকে দিব এই স্টাইল শিটটা, আমরা দিব প্যারাগ্রাফকে। সো আমরা এখান থেকে পি সিলেক্ট করলাম প্যারাগ্রাফ, এবং ইন্টারনাল সিএসএস রাখার রুল হচ্ছে সিএসএস এর ভেতরে যাবতীয় এলিমেন্টগুলো সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস এর মধ্যে আমাদের রাখতে হবে। সো পি লিখে আমরা এখানে কার্লি ব্রেসেস ইউজ করলাম, এবং আমরা দেখুন আমরা এখানে আমাদের যেটা লিখেছিলাম যে ফন্ট ওয়েট বোল্ড দিয়েছিলাম এবং কালার এখানে দিয়েছিলাম যে কালার রেড। ওকে, তার মানে এটা কি হলো একটু ভালো করে খেয়াল করুন, ঠিক একই পদ্ধতিতে আমরা সিএসএস লিখলাম, কিন্তু এই যেহেতু আমরা প্যারাগ্রাফকে সিএসএস দিতে চাই, সো প্যারাগ্রাফটাকে আমরা বাইরে থেকে সিলেক্ট করলাম এবং কার্লি ব্রেসেসের মধ্যে আমরা আমাদের সিএসএস এর এলিমেন্টগুলো দিয়ে দিলাম। এখন যদি পেজটা রিফ্রেশ করি দেখবো আমাদের সিএসএসটা এখান থেকে পেয়ে গেছে। সো এখানে যদি আমরা আরেকটা এলিমেন্ট যদি নেই, আমরা যদি হেডিং টু নামে একটি এলিমেন্ট এখানে আমরা নেই, আপনারা দেখতে পাবেন দিস ইজ হেডিং টু, এবং যদি রিফ্রেশ করি আমরা দেখবো সিএসএসটা কিন্তু অনলি প্যারাগ্রাফের পেয়েছে, হেডিংয়ের কিন্তু কোনো সিএসএস পাইনি, কারণ আমরা এখান থেকে পি কে সিলেক্ট করেছি, অনলি প্যারাগ্রাফকে পেয়েছে। সো এখানে যদি আমরা হেডিং টুকে আমরা স্টাইল দিই তাহলে কীভাবে দিব, হেডিং টু লিখে এভাবে দিয়ে দিব, এবং এখানে আমরা যদি কালার, যদি হেডিং টু এর কালার যদি আমরা গ্রিন কালার দিই এবং যদি রিফ্রেশ করি দেখবেন যে প্যারাগ্রাফটা লাল এবং হেডিং টুটা গ্রিন কালার আছে। সো এই হচ্ছে ইন্টারনাল সিএসএস দেওয়ার পদ্ধতি, যে আমরা ইন্টারনালি আমাদের এলিমেন্টগুলোকে সিএসএস দিতে পারি। এবং এটা কিন্তু আপনি যখন হেডিং টু সিলেক্ট করবেন, হেডিং টু আপনার এই পেজে যদি আরও অন্যান্য হেডিং টু থাকে, যেমন দিস ইজ অ্যানাদার হেডিং টু, একই পেজে যদি আপনার অন্যান্য হেডিং টুও থাকে সেক্ষেত্রে আপনি যদি রিফ্রেশ করেন দেখবেন আপনার যত হেডিং টু আছে সব হেডিং টুর একই সিএসএস পাচ্ছে, যেহেতু আপনি এখানে একটা হেডিং টু ডিক্লেয়ার করেছেন এবং আপনার এই টোটাল ওয়েব পেজটাতে যত হেডিং টু থাকবে সকল হেডিং টুর জন্য একই সিএসএস পাবে। আশা করি ইন্টারনাল সিএসএস দেওয়া বুঝতে পারছেন। আমরা নেক্সটের পর্বে শিখব এই একই সিএসএস আমরা কীভাবে এক্সটার্নালি ইউজ করতে পারি আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি কীভাবে ইন্টারনাল সিএসএস দিতে হয় হেডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে, এবং আজকের পর্বে আমরা শিখব এই একই সিএসএস কীভাবে আমরা এক্সটার্নাল ফাইলের মধ্যে দিতে পারি।
এবং এক্সটার্নাল ফাইলে আমরা কেন সিএসএস ইউজ করব সেটার কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে দেখা গেছে কয়েকশো লাইনের সিএসএস থাকতে পারে। সো এই হেড ট্যাগের মধ্যে যদি আমরা এখানে কয়েকশো লাইনের সিএসএস দেই তাহলে এটা দেখতে অনেকটাই হিজিবিজি এবং খুবই বিশ্রী দেখা যাবে। সো এই জন্য যখন সিএসএস অনেক বড় হয়ে যায় তখন আমরা কি করি, এক্সট্রা একটা ফাইল নেই, এক্সট্রা সিএসএস ফাইল নেই এবং সেই সিএসএস ফাইলটা এখানে লিঙ্ক করিয়ে দিই। তাতে করে হয় কি যে সিএসএস ফাইলগুলো আলাদা থাকে এবং আমাদের জন্য সুবিধা হয়। তো সেই বিষয়টাই আমরা আজকে দেখব। তো সেটি করার জন্য আমরা যেভাবে এই টিউটোরিয়ালের শুরুতে যেভাবে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছিলাম আপনারা সবাই দেখেছিলেন, ঠিক এইভাবে আমরা একটি নিউ ডকুমেন্ট থেকে, নিউ টেক্সট ডকুমেন্ট থেকে স্টাইল ফাইল তৈরি করব। সো যেহেতু আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করার সময় বলেছিলাম যে এটার নাম নির্দিষ্ট করা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো এখানে সিএসএস ফাইল তৈরি করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো নাম নেই, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। তবে যেটা স্ট্যান্ডার্ড স্টাইল ডট সিএসএস আমরা সেটা নিলাম এবং এটার এক্সটেনশনটা কিন্তু ডট সিএসএস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এন্টার দিলে ঠিক এইচটিএমএল ফাইলের মতো সিএসএস ফাইল তৈরি করার সময় আমাদেরকে কনফার্মেশন চাইবে যে আমরা তৈরি করতে চাচ্ছি কি না, ইয়েস দিতে হবে এবং এটাও আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দেব। তো এই হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল, এখানে আমরা সিএসএস লিখব। আমরা এইচটিএমএলে যেভাবে লিখেছি এখানেও ঠিক একইভাবে লিখতে পারবো। তো ইন্টারনাল সিএসএস আমরা যেভাবে কল করেছিলাম প্যারাগ্রাফকে সিলেক্ট করে, হেডিং টুকে সিলেক্ট করে, তারপর ব্র্যাকেট দিয়ে, ঠিক একইভাবে আমরা এই এখানেও ঠিক একই নিয়মেই করতে হয়। সো এই জন্য আমরা এখান থেকে এইটা আমরা কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা জাস্ট এক্সটার্নাল স্টাইল শিটে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, দেখুন আমরা এটা এক্সটার্নাল স্টাইল শিটে পেস্ট করে এবং এই স্টাইলটা এখন আর প্রয়োজন নেই। সো আমরা এই স্টাইলটা কেটে দিচ্ছি, এখন আর এগুলোর প্রয়োজন নেই। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখবো যে আমাদের পেজে কোনো চেঞ্জই হয় নাই। কেন চেঞ্জ হয় নাই আপনার কী মনে হয়? আপনি একটু ভাবুন যে আমরা তো স্টাইল দিয়েছি কিন্তু কেন চেঞ্জ হয় নাই। কিন্তু চেঞ্জ হয়নি এই জন্য যে আমরা যে স্টাইল দিলাম ইন্ডেক্স ফাইলের সাথে স্টাইল ফাইল তৈরি করে স্টাইল দিলাম, কিন্তু এই ইন্ডেক্স ফাইল কিভাবে বুঝবে যে কোন স্টাইল শিটে এটার স্টাইল কল করা আছে? ইন্ডেক্স ফাইলের সাথে তো আমরা ওই স্টাইল ফাইলটাকে তো লিঙ্ক করাই নাই। সো আমাদেরকে লিঙ্ক করাতে হবে যদি আমরা চাই স্টাইল শিটের ফাইলগুলো এখানে আসুক। সো লিঙ্ক করানোর জন্য আমাদেরকে লিঙ্ক নামে একটি সিঙ্গেল ট্যাগ আছে এইচটিএমএলে, যে ট্যাগ আমরা ইউজ করতে পারবো। দেখুন এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ লিঙ্ক, এবং এটাতে আমাদের যে অ্যাট্রিবিউটটা ফার্স্টে ইউজ করতে হবে স্টাইল শিট রিলেশন, স্টাইল শিট রিলেশনটা কি স্টাইল শিট এবং হাইপার রেফারেন্স HREF। হাইপার রেফারেন্স দিয়ে আমাদের যে স্টাইল ডট সিএসএসটা আমরা ক্রিয়েট করেছি স্টাইল ডট সিএসএস এটাকে কল করে দিতে হবে, অনেকটা ইমেজের মতো। ইমেজে যেমন আমরা সোর্স কল করেছিলাম লোকেশন থেকে, ঠিক একইভাবে আমরা HREF দিয়ে স্টাইল ডট সিএসএসকে এখানে কল করে দিয়েছি। এবং ঠিক একইভাবে ইমেজ যদি আমরা ইমেজ নামক ফোল্ডারের ভেতর নিয়ে যাই, আপনারা যেটা আগে দেখেছেন যে লোকেশন নামক টিউটোরিয়ালে যে আমাদের লোকেশনটা ঠিক করে দিতে হবে। সো যেহেতু স্টাইল ডট সিএসএস ইন্ডেক্সের সাথে আছে, সো এই ক্ষেত্রে আমরা স্টাইল ডট সিএসএসকে আমরা এখানে ডিরেক্টলি স্টাইল ডট সিএসএস আমাদের ফাইলের নামটা দিয়ে দিলাম, এবং এখানে রিলেশন দিয়ে দিলাম স্টাইল শিট। এখানে আরও একটা অ্যাট্রিবিউট দেওয়া যায় টাইপ নামক অ্যাট্রিবিউট, যেটা আমরা জেনারেলি লিখে থাকি যে টেক্সট অথবা সিএসএস, আমরা এই অ্যাট্রিবিউটটা এখানে দিতে পারি টেক্সট অথবা সিএসএস। তবে এই অ্যাট্রিবিউটটা এখন জেনারেলি প্রয়োজন হয় না, কারণ এইচটিএমএল ফাইভের টাইপ অ্যাট্রিবিউটটাকে মূলত অ্যাবসোলুট মানে অ্যাবসোলুট করা হয়েছে। তো আমরা এখানে এটা দিতেও পারি নাও দিতে পারি। সো আমরা এখানে এটা কেটেই দিই, টাইপটা আর রাখতেছি না, অযথা বেশি কোডিং লেখার কোনো প্রয়োজন নেই। এখন যেহেতু আমাদের এই লিঙ্ক দিয়ে আমরা স্টাইল ডট সিএসএসকে কল করে দিয়েছি এখানে, এখন যদি রিফ্রেশ করি দেখবো আমাদের পেজটা সিএসএস পেয়ে গেছে। এবং আমরা যদি এখানে এডিট করি, আমরা যদি প্রথমটার কালার যদি অরেঞ্জ করি এবং যদি রিফ্রেশ করি দেখব প্রথমটার কালার অরেঞ্জ হয়ে গেছে। এবং এখানে যদি আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন আমরা এর আগের পর্বগুলোতে বলেছিলাম যে বাম পাশে এইচটিএমএল দেখা যায় ইন্সপেক্ট এলিমেন্ট করলে এবং ডান পাশে দেখা যায় সিএসএস। সো এইখানে দেখুন যে এই যে আমাদের সিএসএসটা দেখা যাচ্ছে, এবং আমরা বাম পাশ থেকে যদি হেডিং টুকে ক্লিক করি, হেডিং টুতে আমরা দেখব দেখুন স্টাইল ডট সিএসএস নামক একটি ফাইল আছে, সেটার দুই নাম্বার লাইনে হেডিং টু এর জন্য এই কালার দেওয়া আছে আমরা দেখতে পেলাম। এবং আমরা যদি দেখি
যে style.css এর দুই নাম্বার লাইন, এই যে দেখুন দুই নাম্বার লাইন, দুই নাম্বার লাইনে হেডিং টু এর এই কালার গ্রিন এটা দেয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্ট খুবই খুবই মানে ইফেক্টিভ একটা জিনিস আমাদের কোড ইজিলি করার জন্য। এবং এই ইন্সপেক্ট এলিমেন্টের অন্যান্য সুবিধা হচ্ছে, যেমন দেখুন আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো কোড চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যে অরেঞ্জ লেখা আছে, আমরা এখানেই চাইলে আমরা ক্লিক করে আমরা অরেঞ্জের জায়গায় যদি রেড দেই, রেড দিলে দেখুন এখানে লাল হয়ে গেছে। এখানে যদি আমরা ব্লু দেই দেখবো এটা নীল হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের কোডের ইনিশিয়াল এডিটগুলো আমরা চাইলে এখান থেকেই শেষ এডিট করে নিতে পারবো, এবং পরবর্তীতে এখান থেকে কপি করে আমরা এখানে বসে আমাদের সুবিধা মতো এডিট করে নিতে পারবো। আর এই ক্ষেত্রে আপনারা যারা সিএসএস লিখবেন তাদের একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, আমরা যদি সিএসএস যখন ডিক্লেয়ার করব তখন আপনি এটাকে এইভাবে সাজিয়ে নেবেন। দেখুন আপনি সিএসএস দিয়ে যখন কার্লি ব্রেসেস দেবেন মাঝখানে এন্টার দিয়ে এবং সিএসএস এর আগে একটা ট্যাব দিয়ে তারপরে আপনি এখানে আপনার সুবিধা মতো যে বিষয়গুলো আছে সেগুলো এখানে লিখবেন। যেমন আমরা যদি এইটাকে রিঅ্যারেঞ্জ করি আমাদের বোঝার সুবিধার্থে, রিঅ্যারেঞ্জ করি যেটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফর্ম যেটা বুঝতে সুবিধা হয় পরবর্তীতে, এই যে এইভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে দিতে পারবো। এবং এভাবে রিঅ্যারেঞ্জ করলে আমাদের পরবর্তীতে এই কোডগুলো এডিট করতে আমাদের জন্য সুবিধা হবে। তো আশা করি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা আপনারা বুঝে গেছেন। তো আগামী পর্বে আমরা সিএসএস এর পাওয়ার সম্পর্কে জানবো, যে আসলে এই যে আমরা তিন ধরনের সিএসএস ইউজ করলাম, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, এগুলা কোনটার পাওয়ার কত, মানে কোনটার ভ্যালু কত বেশি, সেই বিষয়গুলো আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। সো তো সেই পর্বটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা শিখেছি কিভাবে এক্সটার্নাল সিএসএসকে কল করতে হয় এবং আমরা কিভাবে বাইরে থেকে সিএসএস এডিট করতে পারি। আজকের পর্বে আমরা শিখব যে এই যে আমরা তিন ধরনের সিএসএস শিখলাম কোনটার পাওয়ার কত। তো সিএসএস এর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচাইতে বেশি। যেমন আমরা এখানে দেখেছি যে আমরা প্যারাগ্রাফটার কালার দিয়েছি অরেঞ্জ, যেই যেটা কল করা আছে বাইরে, দ্যাট মিন্স এক্সটার্নাল সিএসএসে। তো এই একই সিএসএস যদি আমরা ভেতরে কল করি, দেখুন আমরা যদি স্টাইল নামক ট্যাগ দিয়ে যদি আমরা একই সিএসএসকে কল করি ভেতরে, দ্যাট মিন্স ইন্টারনাল, এটার কালার যদি দেই, সরি এটা বড় হাতে না লেখাই ভালো, কালার যদি রেড দেই, দেখুন একই সিএসএস প্যারাগ্রাফকে আমরা ভেতরে দিলাম কালার রেড এবং এক্সটার্নালে দিলাম কালার অরেঞ্জ। তাহলে এখন কী মনে হয় কোন কালারটা পাবে? পাওয়ার এখন কালার ওইটাই পাবে যেটার পাওয়ার বেশি। তো পাওয়ার বেশি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনাল সিএসএস এর, এক্সটার্নালের তুলনায় ইন্টারনাল সিএসএস বেশি পাওয়ারফুল। সো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো অরেঞ্জটা না পেয়ে লাল কালারটা পেয়েছে। দেখুন লাল রঙটা কিন্তু এখানে পেয়েছে। এবং আমরা যদি আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট অপশনটাতে দেখি আমরা দেখবো যে কালার অরেঞ্জ, দেখুন এক্সটার্নাল থেকে কালার অরেঞ্জ ঠিকই আছে কিন্তু এটা কাটা অবস্থায় আছে, কিন্তু ইন্টারনাল থেকে এই রেড কালারটা বেশি প্রাধান্য পেয়ে এটা উপরে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এক্সটার্নাল সিএসএস এর তুলনায় ইন্টারনাল সিএসএস বেশি পাওয়ারফুল। তার থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে ইনলাইন সিএসএস। দেখুন আমরা যদি ইনলাইনের মধ্যে যদি আরেকটা একই ই দেই, মানে একই সিএসএস দেই কালার ব্লু ইনলাইনের মধ্যে, তাহলে দেখবেন কি হয়, লালও পাবে না কমলাও পাবে না, ডিরেক্টলি নীল রং পাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলিমেন্ট ডট স্টাইল, দ্যাট মিন্স ইনলাইন সিএসএস এই যে এখানে আছে কালার ব্লু, ইনলাইন সিএসএস কালার ব্লু এটার পাওয়ার সবচাইতে বেশি, তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপরে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো এটা হচ্ছে সিএসএস এর পাওয়ারের ধারাবাহিকতা, যে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি, ইনলাইনের পাওয়ার একটু কম এবং এক্সটার্নালের পাওয়ার সবচাইতে কম। সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং আমরা জেনারেলি সাধারণত ইনলাইন এবং ইন্টারনাল এই দুইটা সিএসএস ইউজ করা হয় না, খুবই কম ইউজ করা হয়, ম্যাক্সিমাম সময়ই এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়। এখন যেহেতু ইনলাইন এবং ইন্টারনাল আমরা বাদ দিলাম, আমরা এখানে যাবতীয় বিষয়গুলো এক্সটার্নাল সিএসএস দিয়ে দেখার চেষ্টা করব। এখন দেখুন এক্সটার্নাল সিএসএসেই, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে যদি আমরা একই এলিমেন্টকে দুই রকমের স্টাইল দিই তাহলে কি হয়, দেখুন আমরা একই এলিমেন্টের প্রথমে দিলাম কালার অরেঞ্জ,
ওকে। কিন্তু এই পিকেই, এই একই এলিমেন্টকে আমরা দ্বিতীয়বার দিলাম কালার রেড, দুইটাই কিন্তু এক্সটার্নাল সিএসএস এর মধ্যে, তাহলে কোনটা পাবে, তাই না? সো তাহলে প্রথমটা না পেয়ে দ্বিতীয়বার যেটা লিখেছি সেটা পাবে। এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর বৈশিষ্ট্য বা ধর্ম। সিএসএস পরে যেটা থাকে সেটা পায়, আগেরটা আগেরটার উপরে ওভাররাইট হয়ে যায়। যেমন দেখুন দেখুন এটা এই ক্ষেত্রে কি ঘটেছে, আমরা ইন্টার ইন্সপেক্ট এলিমেন্টে দেখতে পাচ্ছি যে প্রথমে লাইন নাম্বার ওয়ানে যে সিএসএস আমরা দিয়েছিলাম অরেঞ্জ, সেটা না পেয়ে লাইন নাম্বার এইটে যে সিএসএস ব্যবহার করেছি রেড, সেটা পেয়েছে। তার মানে বুঝতে পারতেছেন যে সিএসএস এর পাওয়ারটা কিভাবে আসে। সিএসএস এর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে একই জায়গায় যদি আপনি একই এলিমেন্টের দুই ধরনের সিএসএস দেন, তাহলে আগেরটা ওভাররাইট হয়ে পরেরটা কাজ করবে। আর যদি সিএসএস ডিক্লারেশনের ক্ষেত্রে যদি আপনি তিনভাবে ডিক্লেয়ার করেন, ইন্টারনাল, ইনলাইন এবং এক্সটার্নাল, তাহলে ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচেয়ে বেশি, ইন্টারনালের তারপরে একটু কম এবং এক্সটার্নালের পাওয়ার সবচেয়েতে কম। তো আশা করি বুঝতে পেরেছেন এই সিএসএস এর পাওয়ারের বিষয়গুলো, এগুলোতে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো ভালোভাবে বুঝতে পারবো। সো সাথেই থাকবেন আইটি বাড়ির, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস এর বেসিক কিছু জিনিস দেখেছি এবং আজকের পর্বে আমরা সিএসএস এর অত্যন্ত ইম্পর্ট্যান্ট দুটি ফিচার, ক্লাস এবং আইডি সম্পর্কে জানবো। দেখুন এখানে একটি প্যারাগ্রাফ নিলাম, দিস ইজ মাই প্যারাগ্রাফ, এবং আমরা এক্সটার্নাল সিএসএস কল করা আছে। আপনারা গত পর্বই দেখেছেন আমরা যাবতীয় কাজগুলো এক্সটার্নাল সিএসএস দিয়ে করব, এবং প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য নিলাম বা একটা সিএসএস নিলাম যে কালার হবে কি, প্যারাগ্রাফটার কালার হবে রেড, লাল। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো লাল রঙের একটি প্যারাগ্রাফ এসেছে। এখন আমি এখানে আরও চারটি প্যারাগ্রাফ, টোটাল পাঁচটি প্যারাগ্রাফ নিলাম, এখন যদি রিফ্রেশ করি দেখবো পাঁচটি প্যারাগ্রাফের কালারই লাল। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনার ওয়েবসাইটে তো 10টা 20টা 50টা প্যারাগ্রাফ থাকতে পারে, এখন এই জন্য আপনি কি 50টা প্যারাগ্রাফের কালারই কি লাল রাখবেন? এরকম তো হবে না, তাই না? কোনো প্যারাগ্রাফের কালার হবে নীল, কোনো প্যারাগ্রাফের কালার হবে সবুজ, কোনো প্যারাগ্রাফের কালার হবে কালো। তো যেহেতু আমরা এই পি কে যদি আমরা কল করি, মানে সিএসএস এ পি দিয়ে কল করলে সমস্ত প্যারাগ্রাফ এখানে লাল হয়ে যাচ্ছে। আমরা আসলে কোডটা আরেকটু বুঝতে আমরা যদি রাইট ক্লিক করে আমরা মুভ টু অ্যানাদার ভিউতে, আদার ভিউতে করে নিই, তাহলে এখানে ইন্ডেক্স এবং সিএসএস ফাইল দুটো একসাথে দেখা যাবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে সেই ক্ষেত্রে। ওকে, আমরা এইচটিএমএল এবং সিএসএস দুইটা ফাইলই আমরা পাশাপাশি ওপেন করে নিয়েছি মুভ টু আদার ভিউ করে, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন এখানে পি দিয়ে সিলেক্ট করার ফলে কি হলো, যত প্যারাগ্রাফ আছে এখানে সবগুলোর কালারই কিন্তু লাল হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে এরকম চাই যে এক একটার কালার এক এক রকম হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ধরেন তিন নাম্বার প্যারাগ্রাফটার কালার হবে নীল, আমরা সেক্ষেত্রে এইটার স্টাইল দিতে পারি, লিখতে পারি কালার ব্লু। লিখে যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব তিন নাম্বারটার কালার নীল। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে এক্সটার্নাল সিএসএস এর তুলনায় ইনলাইন সিএসএস এর পাওয়ার বেশি। সো আমরা যদি কোনো স্পেসিফিক প্যারাগ্রাফের কালার নীল চাই, সেক্ষেত্রে আমরা সেই প্যারাগ্রাফটাকে ইনলাইন সিএসএস দিতে পারি কালার ব্লু। কিন্তু এইটা কিন্তু আসলে কোনো সমাধান না, কারণ আমাদের ওয়েবসাইটে শত শত হাজার হাজার প্যারাগ্রাফ থাকতে পারে। তো এই ক্ষেত্রে প্রতিটা প্যারাগ্রাফে এইভাবে গিয়ে গিয়ে আলাদা আলাদা করে কোড লিখে যদি আমরা প্রোগ্রামে আরও যদি কোডিং করি, তাহলে কিন্তু হবে না। আমাদের এর জন্য সিএসএস একটি চমৎকার পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্লাস এবং আইডি। সেই ক্লাস এবং আইডি ব্যবহার করে আমরা আলাদা আলাদা প্যারাগ্রাফের আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। যেমন ধরুন এখানে পাঁচটা প্যারাগ্রাফ আছে, আমি এখানে আরও পাঁচটা দিলাম বা পাঁচ ছয়টা দিলাম, এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, আমরা এখন বুঝতে সুবিধা হবে। আমরা চাচ্ছি এখান থেকে তিনটা প্যারাগ্রাফের রং কী হবে, নীল হবে। সো আমরা দেখুন একটা যে কোনো তিনটা প্যারাগ্রাফকে ক্লাস দিয়ে দিলাম ব্লু। কী নাম দিলাম? ক্লাস। ক্লাসের নাম কী দিলাম? ব্লু। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা মিলানোর জন্য নাম দিয়ে দিলাম ব্লু। এখন এই ব্লু ক্লাসকে যদি আপনি কালার ব্লু দেন, তাহলে যে সকল প্যারাগ্রাফের কালার ব্লু, মানে যে সকল প্যারাগ্রাফে এই ব্লু ক্লাস দেওয়া আছে সেগুলোর কালার নীল হয়ে যাবে।
যেমন আমরা এখানে যদি আমরা এখানে এটা হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা কাজ করবে টোটাল সব প্যারাগ্রাফের কালার রেড। এরপরে যদি আমরা ব্লু ব্লু নামে কোনো প্যারাগ্রাফের কালার যদি ব্লু দেই এবং যদি পেজটা রিফ্রেশ করি দেখব কিছুই হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ক্লাস, আমরা সিএসএসে যেভাবে সিলেক্ট করেছি প্যারাগ্রাফকে, মানে ডিরেক্টলি এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করার নিয়ম হচ্ছে সরাসরি ট্যাগের নাম লিখে দেয়া। আর যদি সিএসএসে আমরা কোনো ক্লাসকে আমরা সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, সেই ক্লাসের নামের পূর্বে আপনাকে একটি ডট সাইন দিতে হবে, তাহলে কেবলমাত্র সেইটা মানে সিলেক্ট হবে। এখন দেখুন ব্লু কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কালার ব্লু। এখন যদি আমরা রিফ্রেশ করি এখানে দেখা যাচ্ছে যে ওই প্যারাগ্রাফটার কালার ব্লু হয়নি, তো আমাদের দেখতে হবে কেন অ্যাকচুয়ালি ব্লু হলো না। দেখুন এখানে যে ভুলটা আমি করেছি সেই ভুলটা ম্যাক্সিমাম নতুন অবস্থায় অনেকেই করে থাকে, এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমরা এসটিএমএল ফাইলটা সেভই করি নাই। দেখুন এসটিএমএল ফাইলটা এখানে লাল হয়ে আছে, সো আমাদের এসটিএমএল ফাইলটাকে এখান থেকে সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি দেখুন ওই স্পেসিফিক একটা প্যারাগ্রাফ যেটাকে আমরা ক্লাস ব্লু দিয়েছি সেটা কিন্তু নীল হয়ে আছে, আর বাকিগুলো সব লাল হয়ে আছে। সব লাল হচ্ছে এই জন্য কারণ এই প্যারাগ্রাফ দিয়ে আমরা সব প্যারাগ্রাফ যত প্যারাগ্রাফ আছে আমাদের এই পেজে সমস্তগুলোকে সে কালার রেড করে দেবে। এবং যদি আমরা কোনো নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফের কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এরকম ক্লাস ব্যবহার করতে পারি। তো আমরা এক কাজ করি, এই ক্লাসটা এই প্যারাগ্রাফকে দেই এবং এই প্যারাগ্রাফকে দিই, তিনটা প্যারাগ্রাফকে কী দিলাম, কালার ব্লু। সো এখন যদি রিফ্রেশ করি দেখবো এই নির্দিষ্ট তিনটা প্যারাগ্রাফেরই কেবল কালার ব্লু হয়েছে, আর বাকিগুলোর কিন্তু কালার এই ডিফল্ট যেটা ছিল রেড সেটাই আছে। ঠিক, আমরা এখানে যদি অরেঞ্জ নামে একটি ক্লাস নেই এবং সেইটার কালার যদি আমরা অরেঞ্জ দিয়ে দিই, এবং আমরা যদি এখানে যে কোনো একটা প্যারাগ্রাফের কালার যদি মানে সেই ক্লাস নেমটা যদি আমরা অরেঞ্জ এখানে দিই, তবে এখানে কিন্তু বলে দিচ্ছি এটার কালার অরেঞ্জ নেব দেখে এটার নাম যে অরেঞ্জ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কালার অরেঞ্জ দিলাম। এখন যদি এটা রিফ্রেশ করি দেখবো এই যে দেখুন একটা নির্দিষ্ট এই প্যারাগ্রাফটার কালার অরেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারতেছেন কেন ক্লাস ব্যবহার করা হয় আমাদের কোডিং করতে সুবিধার জন্য, এবং আমরা যাতে করে একটা মাত্র সিএসএস লিখে আমরা আমাদের সুবিধা মতো কন্ট্রোল করতে পারি আমাদের কোডকে এই জন্য। এখন ক্লাসের পাশাপাশি আরেকটি বিষয় আছে সিএসএসে, সেটি হচ্ছে আইডি। যেমন আমরা যদি এই প্যারাগ্রাফটার আইডি দেই, আইডি যদি দেই গ্রিন, এবং আমরা এই আইডিকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব, ক্লাস যেমন ডট দিয়ে সিলেক্ট করতে হয় ঠিক আইডি ওইভাবে সিলেক্ট করতে হয় না, আইডি সিলেক্ট করতে হ্যাশ সাইন দিয়ে। হ্যাশ সাইন দিয়ে আমরা যদি আইডিটা লিখি এবং দেখুন আইডিটার কালারও কিন্তু গ্রিন মানে নীল রঙের কালার দেখা যাচ্ছে এখানে। তো এখন আমরা যদি এই আইডিটার কালার দেই গ্রিন এবং যদি পেজটা রিফ্রেশ করি দেখব এই টেক্সটার কালার গ্রিন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো এই ক্ষেত্রে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আইডি কেন ইউজ করব এবং ক্লাস কেন ইউজ করব, পার্থক্যটা কোথায়। অ্যাকচুয়ালি আইডিটা হচ্ছে ইউনিক এবং আইডিটা একবারই ইউজ করা হয়। আপনি যদি এখানে গ্রিন নামে আইডি নেন এবং কেবল একটা এলিমেন্টকেই আপনি গ্রিন দিবেন, অন্য কোনো এলিমেন্টকে গ্রিন দিবেন না। সো গ্রিন যদি দেন কাজ করবে, কিন্তু আসলে এটা স্ট্যান্ডার্ড না, আইডি হচ্ছে ইউনিক। আপনি একটা আইডি যে কোনো একটা এলিমেন্টকেই দিবেন, অন্য কোনো এলিমেন্টকে ওই আইডি আর দিবেন না। সো আইডির ব্যবহার আমরা এখানে করব না, আমরা আইডির ব্যবহার মেইন এলিমেন্টগুলোকে, একটা পেজের মেইন মেইন এলিমেন্টগুলোতে আইডি ইউজ করা হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা আমাদের যাবতীয় বিষয়গুলো ক্লাস ব্যবহার করেই করব। এবং ক্লাসের মধ্যে দেখুন আমরা কিন্তু শুধু চাচ্ছি যে কালার ব্লু, ঠিক আছে, যে কালার ব্লু এটাই দিয়েছে। আমরা যদি এখানে চাই যে বোল্ড করতে, সো বোল্ড কীভাবে করে, প্যারাগ্রাফের বোল্ড কীভাবে করতে হয়, প্যারাগ্রাফ বোল্ড করার জন্য আমাদের ফন্ট ওয়েট নামে একটি সিএসএস আছে, এটা দিয়ে আমরা লিখব। এটা আপনারা আগেও দেখেছেন ফন্ট ওয়েট বোল্ড লিখে যদি দেই তাহলে আমরা দেখব যে কয়টা নীল আছে সেই কয়টাই শুধুমাত্র বোল্ড হয়েছে, কারণ আমরা ব্লু নামক সিএসএসের মানে ব্লু নামক ক্লাসের মধ্যেই কেবল বোল্ড দিয়েছি। আর ক্লাস লেখার আরেকটা সুবিধা আছে, আপনি একই জায়গায় দুইটা ক্লাস ডিক্লেয়ার করতে পারেন। যেমন আপনি একটা ক্লাসের আরেকটা বৈশিষ্ট্য কীভাবে দিবেন, যেমন আচ্ছা টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে, আমরা এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করতেছি, আমি আপনাকে একটু আইডিয়া দিই যে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখি। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।
আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা দেখেছি যে আমরা কিভাবে আইডি ক্লাস ইউজ করতে পারি। তো এখন মনে করুন আমাদের একটি পেজে আমরা 50টা প্যারাগ্রাফ আছে, 50টা প্যারাগ্রাফের মধ্যে আমরা 5টা প্যারাগ্রাফকে ব্লু করব। সো আমরা 5টা প্যারাগ্রাফকে কি করলাম, ক্লাস দিলাম ব্লু এবং সেটার কালার দিলাম ব্লু। ওকে, এখন আমরা চাচ্ছি ওই 5টা ব্লু প্যারাগ্রাফের মধ্যে থেকে 3টা বা 2টা প্যারাগ্রাফকে মোটা করতে, মানে বোল্ড করতে। সেইটা আমরা কিভাবে করতে পারি বলুন। ধরেন এখানে দেখুন, এখানে 1টা 2টা 3টা আছে ব্লু প্যারাগ্রাফ। ব্লু প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা চাচ্ছি প্রথম 2টাকে বোল্ড করতে, কিন্তু এই সবার শেষেরটা বোল্ড হবে না। মানে একই সিএসএসের মধ্যে আরেকটা এলিমেন্ট দিতে, কিন্তু সবগুলাকে না। আমরা অ্যাট ফার্স্টে কী করেছিলাম, সমস্ত প্যারাগ্রাফকে কালার রেড দিয়েছিলাম এইখানে। এরপরে আমরা নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফকে ক্লাস দিয়ে কালার ব্লু করেছি, এরপরে কিছু প্যারাগ্রাফকে কালার দিয়েছি অরেঞ্জ, আর আইডিটা আমরা কেটে দিচ্ছি, আইডিটা আমাদের এখন প্রয়োজন নেই। এখন চাচ্ছি এই যে আমরা 3টা ব্লু এখানে নিয়েছি, এই 3টা ব্লুর মধ্যে থেকে প্রথম 2টাই শুধুমাত্র বোল্ড হবে আর শেষেরটা বোল্ড হবে না। তো এই ক্ষেত্রে আমরা একই পদ্ধতিতে ক্লাসের মধ্যে স্পেস দিয়ে আরেকটা ক্লাস নিতে পারি। আমরা কি ক্লাস নিতে পারি, বোল্ড নামে ক্লাস নিতে পারি, আমাদের ইচ্ছা। তো এখানে আমরা আমাদের সুবিধা মতো বোল্ড নামে একটি ক্লাস নিলাম। এখন যদি আমরা এই বোল্ড ক্লাসকে আমরা যদি ডিক্লেয়ার করি যে এটার ফন্ট ওয়েট হবে বোল্ড, দেখুন আমরা ফন্ট ওয়েট কী দিলাম বোল্ড, এখন কি হবে, শুধুমাত্র প্রথমটাকে আমরা বোল্ড দিয়েছি, আমরা চাইলে দ্বিতীয়টাকেও বোল্ড করতে পারি। তার মানে এখন কি হবে যে এই 3টার রং তো নীল হবেই, পাশাপাশি প্রথম 2টা মোটাও হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবেন এই নীল 2টার মধ্যে প্রথম 2টা মোটা হয়েছে, কিন্তু শেষেরটা কিন্তু চিকনই আছে। তো আমরা বুঝতে পারতেছি যে ক্লাস একটার মধ্যে একটা ইউজ করা যায়, কিন্তু আইডি যেটা আমরা গত পর্বে দেখেছি ওইটা কিন্তু একটার মধ্যে একটা দিলে কাজ করবে না। সো এই ক্ষেত্রে ক্লাসের এই সুবিধাটা আছে, ঠিক আছে। এবং শুধু তাই না, আমরা যদি চাই এই প্যারাগ্রাফটা যেটাতে যেটার রঙও নীল না, যেটা অরেঞ্জও না, যেটা কোনো ক্লাসে দেওয়া নেই, শুধু এইটা বোল্ড হবে, সেক্ষেত্রে আমরা এটাকেও সিঙ্গেলভাবে ক্লাস দিয়ে বোল্ড করতে পারি। এবং এতে করে এই প্যারাগ্রাফটা শুধুমাত্র বোল্ড হবে, দেখুন এই যে এই প্যারাগ্রাফটা অনলি বোল্ড হয়েছে। সো এইভাবে আমরা ফ্লেক্সিবলভাবে আমরা আমরা ক্লাসের মধ্যে ক্লাস নিতে পারি, তারপর যে কোনো এলিমেন্টকে আমরা ক্লাস দিয়ে আমরা ইউজ করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে এই কাজগুলো করবেন, এবং সিএসএস এর এটাই হচ্ছে মেইনলি বেসিক। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন বাকিটা আপনি এমনিতেই করতে পারবেন। সো আপনাকে তত একটা পরিশ্রম করতে হবে না এর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমরা আজকের পর্বে যেটা শিখব সেটি হচ্ছে সিএসএস দিয়ে কিভাবে কালার দেয়া যায়। গত পর্বে আমরা দেখেছি কালার দেওয়ার জন্য আমরা সিএসএস এ রেড ব্লু ইত্যাদি লিখে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কালার এভাবে দেওয়া যায়, কিন্তু কালার দেওয়ার আরও কিছু সিস্টেম আছে সিএসএস এ। আমরা কালারগুলো ওইগুলো দিয়ে কিভাবে আমরা কালার ইমপ্লিমেন্ট করব সেই বিষয়টি জানব। দেখুন আমরা এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি ইন্ডেক্স ফাইলে বা এইচটিএমএল এর মধ্যে, এবং সেই প্যারাগ্রাফটির একটি সিএসএস এখানে ডিক্লেয়ার করা আছে, কালার দেওয়া আছে রেড। সো আমরা যদি আমাদের পেজটি যদি এখানে রিফ্রেশ করি দেখবো লাল রঙের একটি প্যারাগ্রাফ এখানে চলে এসেছে। সো এখানে কিন্তু আমরা কালারটি রেড সরাসরি লিখে দিয়েছি ইংলিশে। তো মূলত সিএসএস এ আমরা কালার আরও দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সাধারণত আমরা হেক্সাকোড ব্যবহার করে কালার দিতে পারি, প্লাস আরজিবি ফরম্যাট ব্যবহার করেও কালার দিতে পারি। তো প্রথমে দেখুন হেক্সাকোড ব্যবহার সিস্টেম হচ্ছে যে প্রতিটা কালারের জন্য 6টা ডিজিট থাকে। যেমন আমরা যদি এখানে 008000 এই 6টা ডিজিট, দ্যাট মিন্স এটা হচ্ছে কালারের একটা কোডগত সংকেত। এই সংকেত ব্যবহার করে মূলত কালার ইমপ্লিমেন্ট করা হয়, কারণ আমরা যদি ইংলিশে লিখি রেড ব্লু গ্রিন, ডিরেক্টলি রেড আসবে, ব্লু আসবে, গ্রিন আসবে, কিন্তু রেডের থেকে একটু হালকা রেড বা হালকা অরেঞ্জ, ডিপ অরেঞ্জ এই জাতীয়। দ্যাট মিন্স আমরা যদি লিখে দেই তাহলে কিন্তু সব কালার দেওয়া সম্ভব না, কিন্তু আমরা যদি এই হেক্সা কোড মানে 6 ডিজিটের কোড দিয়ে যদি কালার আমরা বোঝাই তাহলে কিন্তু যে কোনো রকমের হালকা, গাঢ় সব ধরনের কালার আমরা দিতে পারবো। তো এই কোডটা দিয়ে যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো আমাদের এটা সবুজ হয়ে গেছে। ঠিক একইভাবে কালোর জন্য মূলত আমরা 6টা 0 ইউজ করতে পারি,
দেখুন 6টা জিরো দিলে কালো হয়ে যাবে। তো এভাবে সাদার জন্য আমরা 3টা এফ ইউজ করতে পারি বা 6টা এফ দিলেও হবে। রিফ্রেশ করলে দেখুন লেখাটা আছে কিন্তু সাদা, সো এই ব্যাকগ্রাউন্ডের সাদার সাথে এটা মিলে গেছে। তো এই যে 6টা ডিজিট ব্যবহার করে নাম্বারিং মানে কালারিং সিস্টেম, আমরা এটাই ব্যবহার করব ম্যাক্সিমাম টাইম। আর একটা পদ্ধতি আছে আরজিবি সিস্টেম, আরজিবি দিয়ে 3টা কোড দিতে হয়, ওইটা আমরা আপাতত শিখছি না, কারণ ওইটা অপেক্ষাকৃত জটিল এবং আপনারা ওইটা ইউজ না করে এইটা ইউজ করবেন, এইটা সবচেয়ে বেশি চলে ম্যাক্সিমাম জায়গাগুলোতে। সো এই যে যে কালারের কোডগুলো, এখন কথা হচ্ছে এই কোডগুলো আপনারা কোথায় পাবেন। এই কোডগুলো ইজিলি পাওয়ার অনেক মেথড আছে, তার মধ্যে সবচেয়ে সহজ মেথড হচ্ছে আমরা অনেকেই ফটোশপ ইউজ করি, এক একজন ফটোশপের এক একটা ভার্সন আমরা ইউজ করি। সো ফটোশপে গেলে আপনারা যদি এই কালারে এখানে ক্লিক করেন, আপনারা এই যে বিভিন্ন কালার দেখতে পাবেন, এখান থেকে মনের মাধুরী মিশিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এবং প্রতিটি কালারের জন্য দেখুন এইখানে ছোট্ট করে একটি হেক্সা কোড লেখা আছে। সো আপনারা যদি এই কোডটি এখান থেকে কপি করেন এবং কপি করে যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ওই কালারে চলে আসবে। আমরা যদি একটু অন্য রঙের কালার দেই এখান থেকে, যদি একটু বেগুনি রঙের বা এই টাইপের একটা কালার দেই, তাহলে চেঞ্জটা বোঝা যাবে। সেভ করে রিফ্রেশ করি, দেখুন এই রঙের প্যারাগ্রাফ কিন্তু এখানে শো করতেছে। সো এটার আরও কিছু সুন্দর সিস্টেম আছে এই কালার পদ্ধতি বের করার। আমরা জাস্ট গুগলে যাব এবং লিখে এখানে লিখলেই হবে যে HTML কালার কোডস লিখে যদি আমরা সার্চ করি, আমরা এখানে HTML কালার কোডস ডট ইনফো নামে একটি ওয়েবসাইট পাবো। এবং সেখানে গেলে আমরা এই যে দেখুন HTML এর বিভিন্ন কালার, দেখুন এখানে কালার পিকার দিয়ে দিয়েছে ওরা। সো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার অনলাইনে সিলেক্ট করতে পারবো। এবং অনলাইনে সিলেক্ট করে আমরা যে দেখুন কোডগুলো এখানে জেনারেট হচ্ছে, কোডগুলো কপি করে যদি আমরা এখানে বসিয়ে দেই এবং যদি রিফ্রেশ করি, দেখবো আমরা ওই কালারের কোড পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কালার আমরা সহজে নিতে পারি। তাছাড়া আপনি অনলাইনে যদি HTML কালার পিকার লিখে সার্চ করেন, এখানে W3 স্কুলসের একটি ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনারা HTML বিভিন্ন কালার পিক করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দুইটা মানে তিনটা ভ্যালুই দেওয়া আছে, যে এই যে 6টা ডিজিটে ভ্যালু দেওয়া আছে, RGB-তে দেওয়া আছে এবং তার নিচে দেওয়া আছে HS1 ফরম্যাটে দেওয়া আছে। আপনি তিনটা ভ্যালুর যে কোনোটা ইউজ করতে পারবেন। সাপোজ আপনি যদি এই রঙটা ইউজ করতে চান, তাহলে RGB যদি আপনি হেক্সাটা ইউজ করেন, তাহলে হেক্সাটা কপি করে আপনি এখানে হেক্সাটা বসিয়ে দিবেন হ্যাশ দিয়ে এবং রিফ্রেশ করলে দেখবেন আমাদের ওইটা এই কালার হয়ে গেছে, আমরা যে কালার এখন দেখতেছি। আমি একটু অন্য কালার নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই কালার হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি RGB ফরম্যাট ইউজ করতে চাই, RGB রেড গ্রিন ব্রাউন সরি ব্ল্যাক, তাহলে আমাদের এখানে এই হেক্সার পরিবর্তে আমরা এখানে RGB ফরম্যাট ব্যবহার করব। এবং ব্যবহার করে যদি পেজটা রিফ্রেশ করি, দেখবো আমাদের এটা RGB ফরম্যাটে কালারটা এখান থেকে পাচ্ছে। এবং এই কালার চুজ করার আরও একটি সহজ পদ্ধতি হচ্ছে গুগল ক্রোমের লেটেস্ট ভার্সনে আপনি জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, ওই এলিমেন্টের উপর মাউসের কার্সার নিয়ে এবং এই যে কালারের মতো এখানে আইকন দেখবেন, এখানে যদি ক্লিক করেন আপনি এখান থেকে হিউজ কালার পেয়ে যাবেন আপনার সুবিধা মতো। সো এখান থেকে যে কোনো একটা কালার এখানে আপনি চুজ করেন, চুজ করে যদি এখানে দ্যাট মিন্স চুজ করলেন যে কোনো একটা কালার চুজ করে আমরা আশেপাশে ক্লিক করলাম, দেখুন RGB ভ্যালুটা শো করতেছে। সো আমরা এখন এই RGB ভ্যালুটা এখান থেকে কপি করব, কপি করে যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা এখানে ওই রঙের কালারটা, এই যে এই হালকা সবুজ রঙের কালারটি এখানে পেয়ে যাব। এই হচ্ছে অ্যাকচুয়ালি কালার এর সিস্টেম এবং বিভিন্ন রকমের কালার পিক আপের সিস্টেম। তো কালার পিক আপের আরও একটি চমৎকার পদ্ধতি আছে, সেটা হচ্ছে পিকজি। আমরা যদি লিখি যে ডাউনলোড পিকজি, PIXIE, ছোট্ট একটা সফটওয়্যার কিন্তু খুবই কাজের একটা সফটওয়্যার, দেখুন পিকজি। আমরা এই পিকজিটা পোর্টেবল ভার্সন হিসেবে এখান থেকে নিয়ে নিচ্ছি, মাত্র 11 কিলোবাইট। সো পিকজিটা ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন, দেখবেন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এবং এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা যে আপনি মাউসের কার্সার যেখানেই নেন না কেন, সেইখানকার সে কালার এখানে দেখাবে। ইভেন আপনি যদি মাউসের কার্সার কোনো একটা ছোট্ট এলিমেন্টের উপর নিয়ে কন্ট্রোল অল্টার জেড চাপেন, কন্ট্রোল অল্টার জেড, দেখবেন সেই এলিমেন্ট এইভাবে বড় হয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার সুবিধা মতো কালার পিক আপ করতে পারবেন। এবং কালার কপি করার জন্য আপনাকে জাস্ট এলিমেন্টের উপর মাউসের কার্সার নিতে হবে, নিয়ে আপনি কন্ট্রোল অল্টার সি চাপবেন,
তাহলেই কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি জাস্ট এইখানে হেক্সা ই অনুযায়ী আপনি এখানে আপনি যেটা কপি করেছেন কন্ট্রোল অল্ট সি দিয়ে সেটা জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে যদি এখন আমরা রিফ্রেশ করি দেখি হয় কি না, দেখুন আমাদের প্যারাগ্রাফটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এইটা দিয়েছি। সো এই হলো মূলত অ্যাকচুয়ালি কালার পিকআপের অনেক বিষয়গুলো। আপনি ফটোশপ ইউজ করতে পারেন, অনলাইন টুল ইউজ করতে পারেন, অথবা অফলাইন এই পিকজি টুলটা ইউজ করতে পারেন কালার চুজ করার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন কালার পিকআপের বিষয়গুলো, এবং আমরা নেক্সটে আরও সিএসএস এর বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করব। তো তার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা সিএসএস কালার সিস্টেম নিয়ে দেখেছি এবং সে সম্পর্কে কিছু তথ্য জেনেছি। আজকের পর্বে আমরা বেশ কিছু জিনিস জানব। যেমন এই টিউটোরিয়ালের শুরুর দিকে যখন আমরা এইচটিএমএল শিখতেছিলাম তখন কিন্তু আমরা প্যারাগ্রাফের বিভিন্ন স্টাইল দিয়েছিলাম ডিরেক্টলি এইচটিএমএল ব্যবহার করে। যেমন আমরা প্যারাগ্রাফকে বোল্ড করেছিলাম এবং প্যারাগ্রাফের আন্ডারলাইন করা শিখেছিলাম, প্যারাগ্রাফ কাটা শিখেছিলাম, ইটালিক করা শিখেছিলাম। এইখানে আমরা আজকে সেই কাজগুলো আমরা কিভাবে সিএসএস দিয়ে করতে পারি সেগুলো শিখব, কারণ এই কাজগুলো জেনারেলি এইচটিএমএল দিয়ে করা হয় না। এই যাবতীয় কাজগুলো স্টাইলিংয়ের যাবতীয় কাজগুলো মূলত সিএসএস ব্যবহার করেই করা হয়। সো আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে টেক্সট ডেকোরেশন, আমাদের টেক্সটকে আমরা কীভাবে ডেকোরেট করতে পারি। তো দেখুন বরাবরের মতোই আমাদের এইচটিএমএল ফাইল ওপেন আছে এবং সিএসএস ফাইল ওপেন করা আছে এবং এইচটিএমএল এর সাথে সিএসএস লিঙ্ক আপ করানো আছে, এগুলো আপনারা আগেই দেখেছেন। তো এখানে একটি প্যারাগ্রাফ নিয়েছি আমরা এবং প্যারাগ্রাফের জন্য একটি স্টাইল আমরা দিয়ে রেখেছি। তো প্রথমে আমরা যেটা শিখব টেক্সট ডেকোরেশন নান, এটা হচ্ছে ডিফল্ট যে টেক্সট ডেকোরেশন নান থাকে আমাদের প্যারাগ্রাফের। আমরা যদি এটার আউটপুটটা দেখি দেখব যে এটার কোনো এটা যেভাবে ছিল সেভাবেই আছে। এখন এই নানের পরিবর্তে আমরা যদি টেক্সট ডেকোরেশন নান না লিখে আমরা যদি আন্ডারলাইন লিখে দেই তাহলে কি হয় খেয়াল করুন। আন্ডারলাইন লিখে যদি আমরা রিফ্রেশ করি দেখব এটা আন্ডারলাইন হয়ে গেছে। যে কাজটা আমরা ইউ দিয়ে ইউ ট্যাগ দিয়ে করতাম এইচটিএমএল এর সেটা এখন আমরা সিএসএস দিয়ে করতে পারতেছি। কিন্তু তো আন্ডারলাইনের পাশাপাশি এখন আমরা যদি চাই এটা আন্ডারলাইন না হয়ে এটা উপর হবে, মানে দাগটা যেমন এখানে যে নিচে নিচে এসেছে দাগটা আন্ডারলাইন না হয়ে এটা ওভারলাইন হবে, ওপর দিয়ে হবে। সো এই ক্ষেত্রে আমরা এটা যদি ওভারলাইন লিখে দিই আন্ডারলাইনটা কেটে তাহলে কি হবে দেখুন, লাইনটা ওপরে চলে যাবে এবং আমরা দ্যাট মিন্স যে প্যারাগ্রাফের ওপর দিয়ে লাইনটা চলে যাবে। এবং আমরা যদি চাই যে প্যারাগ্রাফটা কাটা অবস্থায় থাকবে, যেটা আমরা আগে দেখেছিলাম ডিলেট ট্যাগ ব্যবহার করে বা এস ট্যাগ ব্যবহার করে আমরা দেখেছিলাম, তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাকে যেটা ইউজ করতে হবে এখানে প্রপার্টি লাইন থ্রো। যদি আমরা লাইন থ্রো ইউজ করি টেক্সট ডেকোরেশন, লাইন থ্রো ইউজ করলে আমরা দেখব যে প্যারাগ্রাফটা কেটে গেছে, দেখুন প্যারাগ্রাফটা কাটা অবস্থায় আছে। তো এই তিনটা হচ্ছে টেক্সট ডেকোরেশনের কমন বিষয় যে আমরা যে কোনো প্যারাগ্রাফকে এইভাবে আন্ডারলাইন তারপর কাটতে পারি তারপর ওভারলাইন, এই তিনটা বিষয় আমরা এখানে করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং নেক্সটের পর্বে আমরা ফন্ট শিখব, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্টের কালার দেয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা নেক্সটের পর্বে আলোচনা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, এটা প্র্যাকটিস করে ফেলুন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।